ভূমি ফেরেশতা এসে চায়, ধ্বংসের হুক লহমাখ মোহাম্মদ প্রাণিতে হযরত, ওয়াল্লা ক্ষমা করো হেতায়ে বাসি, ওরা বুঝেনি যে আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সিঁড়ি হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 الله نبير ذكر قرب جرا، الله ربي بند ترا، আল্লাহর প্রিয় বান্দা যারা
জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? সব নিয়ামতের মালিক কে? আমরা যেখানে আসতে পেরেছি আমাদেরকে আনছেন কে? শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। প্রশংসাগুলো করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা চোর নাই, ডাকাত নাই, বাটপার নাই, এখানে সবাই মমিন আমরা, ঠিক কি না? সবাই কি মমিন? একজনের বন্ধু হয়, বলেন তিনি কে? আমরা কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেন যারা মমিন, যারা মুত্তাকি। আল্লাহ আমাদের সবাইকে বন্ধু বানাও, আমরা বলি আমিন। বড় মানিকা পঞ্চমালি মতব্বর বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী 14তম আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। এই 14 বছর পর্যন্ত যারা এ কোরআনের ময়দানে আঞ্জাম দিয়েছেন, অনেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই অত্র অঞ্চলে যত কবর স্থান আছে সব কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমরা বলি আমিন। হয়তো এই মাহফিলটা আজকে আমাদের জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে, ঠিক কি না? কে এমন আছেন যে আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবেন? আছেন কেউ? কেউ আছে এরকম? হয়তো এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কি না? সেই জন্য আমরা দূরে কোথাও না থেকে একটু কোরআনের ময়দানে আসি, বসি, জীবনটা সফল করে দিবেন কে? আল্লাহ বলেন, তুই আমার দিকে অর্ধ হাত আগাবি, আমি 1 হাত দিকে আগায় যাই। আমরা বাড়ি থেকে এসেছি মসজিদে, আমরা বাড়ি থেকে এসেছি কোরআনের মাহফিলে, আমরা বাড়ি থেকে যাই হজ করার জন্য। যতগুলো মাপ রাস্তা দেন তার ডাবল রাস্তার রহমত আল্লাহ আমাদের দিকে পাঠিয়ে দেন। আল্লাহ বলে, তুই 1 হাত আগাবি, আমি আগাবো 2 হাত। সুবহানাল্লাহ, বলবেন না? তে যারাই বসে আছেন বাড়িতে, যারা বসে আছেন দোকানে পাটে, সব জায়গাগুলো হলো একেবারে নরমালি জায়গা। আর এই যে কোরআনের ময়দান, এটা জান্নাতের বাগান হিসাবে কবুল করেছেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? সেই জন্য আমরা যারা বাহিরে বসে আছি সবাই আসুন কোরআনের ময়দানে বসুন, জীবনটা সফল হয়ে যাবে, ঠিক কি না? কার কথায় যে হেদায়েত লুকায়িত আছে কেউ বলতে পারবে? কথা কন না কেন? আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার কথায় অনেক হেদায়েত হয়ে যেতে পারে, ঠিক কি না? আবার আমি একটু সুযোগ পেলাম, আমাকে কথা বলার চান্স দেওয়া হলো, আমিও কথা বলছি। আমার কথা এমন কোন বান্দা এমন আমল শুরু করবে যার পিছনের সব গুণা মাফ হয়ে যেতে পারে, ঠিক কি না? সেই জন্য দূরে নয়, কোরআনের কাছাকাছি থাকেন, সম্মান বাড়াবে কে? আরো জোরে বলে, কোরআনটাই হলো একটা সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন করিম, এটা সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাবটা কার? আল্লাহ বলছেন, আমি যেমন সম্মানিত আমার কিতাবটাও তেমন সম্মানিত। সুবহানাল্লাহ বলে, কিতাবটা লিখছেন কে? লেখক কে? নাজিলকৃত কে? কোনো ভুল আছে?
সন্দেহ নেই। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই এই কিতাবের ভিতরে, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সহি আর সহি। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা সম্মানিত কিতাব, যেই কোরআনের সাথে লেগে থাকবে তাকেও সম্মান করে দিবেন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনটা ধরলেন সম্মান বাড়ালেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। হযরতে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনটাকে আঁকড়ে ধরলেন, কালো একজন সাহাবি ছিলেন, নাম কি ছিল? সাআদ সালামি। হযরতে সাআদ সালামি একেবারে কালো, অথচ এই কোরআনটা ধরার কারণে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলে। এরপর আব্দুল্লাহ জুল বাদাজাইন, ইমান আনার আগে যার নাম ছিল আব্দুল উজ্জাহ, ইমান আনার পরে নাম দিলেন আব্দুল্লাহ, তারও সম্মান এই কোরআনটা ধরার কারণে বাড়াইছিলেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, যারা এই কোরআনটাকে ধরে তাদের সম্মান বাড়ে যায়, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরাদের মতো শেষ করে দেন কে? আল্লাহ। আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অনেকেই আছেন এখানে স্টেজের উপরে বসা, আবার স্টেজের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিগুলো বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য মনে করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক। আমরা সবাই গোলাম, আমরা সবাই কি? আমাদের মালিককে সবাই ডাক দিলেন না? সন্দেহ আছে নাকি আপনাদের? আমাদের মালিককে, আবার বলেন মালিককে, যতবার আল্লাহর নাম নেবেন ততবার 40টা নেক আমল নামা জমা হয়ে যাবে। কে আছে ভোলার ভিতরে এমন একটা নেতা দেখান তো যার নাম নিলে 10টা নেক পাওয়া যায়? কেউ আছে নাকি? সারা ভোলা শহর মিলে পাওয়া যাবে? সারা বাংলাদেশ মিলে পাওয়া যাবে? সারা বিশ্ব মিলে? কিন্তু আল্লাহ বলে ডাক দিলেই বান্দার আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। আলিফ লাম লাম হা, হরফ আছে কয়টা? কথা কন না কেন, 4টা হরফে 40টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বললেন, আবার অনেকে বলতে পারেন নাই, লস আপনার আমার না, ঠিক কি না? যারা কোরআনের ময়দানে এসে কথা বলে না, লস আপনার হয়, আর যারা গলা ছেড়ে দিয়ে কথা বলে প্রতিটা কথায় আমল নামায় নিক লিখে দেন কে? এখানে আপনি সিগারেট ইচ্ছা করলে খাইতে পারবেন না, ইচ্ছা করলে একটা গালি দিতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আপনার আমল নামায় নিক জমা করতে পারবেন, ঠিক কি না? জায়গাটা কার? আরো জোরে বলেন কার? আপনি গানের একটা কনসার্টে গেলে একটা নিকও সাথে নিয়ে আসতে পারবেন না, ঠিক কি না? আর এখানে আসলে গোনা নিয়ে যেতে পারবেন না, আপনি শুধু নেক কামাই করে নিয়ে যেতে পারবেন। আল্লাহ জায়গাগুলো চিনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে আমরা সুবহান আল্লাহ বলি, কি বলি বলেন? সবাই চিৎকার দিয়ে বলেন তো দেখি। একবার যদি বলেন আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে। এটা কি আমার কথা? 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন কোন বান্দা যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, জোরে বলেন কয়বার? 100 বার যদি কোন বান্দা আল্লাহু আকবার পড়ে, 100টা জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক তার আমল নামায় আল্লাহ জমা করে দেন। কি মনে করেছেন আপনি? শুধু শুধু সময়গুলো আমরা নষ্ট করে ফেলি, বাদাম খাইতে খাইতে কত পীড়িতের গল্প করে, কিন্তু বাদাম যতবার খাইছেন ততবার আলহামদুলিল্লাহ পড়া যায়, ঠিক কি না? 10টা বাদাম খাইতে 10 বার আল্লাহু আকবার বলা যায়, 100 বার যে আল্লাহু আকবার বলবে, 100 জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক আমল নামায় জমা করে দিবে কে? আবার রাসূল বললেন কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যতগুলো খালি জায়গা আছে নেক দিয়ে পূরণ করে ওই যে সুবহানাল্লাহর মতো আলহামদুলিল্লাহ পড়লেও যতগুলো জায়গা খালি আছে ততগুলো জায়গা নেক পূরণ করে বান্দার আমল নামায় জমা করে দেন কে? আমরা তো এখন দেখি না এই নেকগুলো কিয়ামতের ময়দানে পাবো, এগুলো আমাদেরকে উপহার দিয়ে দিবেন কে? এই জন্য যারাই বাহিরে বসে আছেন আমি প্রত্যেকের হাত পা ধরে বলছি কোরআনের ময়দানে আসেন, এলাকার জন্য আজকে এটা একটা রহমত, ঠিক কি না? একটা সুযোগ আমাদের জন্য। যেমন আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে, নোরানি মাদ্রাসা আছে, এটাও একটা মাদ্রাসার মতোই, ঠিক কি না? রাসূল বললেন যারা কোরআনের ময়দানে আসে বাইহাকির বর্ণনা, যারা কোরআনের ময়দানে আসেন এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ তাদের পিছনের গোনাগুলো রে মাফ করে দেয়। আমরা যারা এসেছি একটা নিয়ত করে বসেছি, আল্লাহ তোমার গোলাম আমরা, যাওয়ার আগে গোনাগুলো মাফ করে দিও, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনার গোনা মাফ করতে পারে কে? বাংলাদেশে কেউ আছে নাকি এমন যিনি গুনাহ মাফ করার চাকরি নিয়েছে? আছে নাই? আমাদের উস্তাদ থাকতে পারে কিন্তু গুনাহ মাফ করার কোনো উস্তাদ নাই, ঠিক কি না? কাবা ঘরের ইমামেরও যদি গুনাহ হয় তার গুনাহও মাফ করতে পারেন কি? জীবনে যতগুলো মুমিন আর মুত্তাকি দুনিয়ার ভিতরে বসবাস করেন তাদের যত গুনাহ হয় সমস্ত গুনাহ একজনের কাছে মাপ চাই বলেন তিনি কে? আমাদের গুনাহও আমরা আমাদের মালিকের কাছে মাপ চাই, রাজি আছেন তো? আমাদের গুনাহ মাফ করতে পারবেন কে? এই জায়গায় চারটা মানুষের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন আল্লাহর কাছে কেউ কৈফত চাইতে পারবে না, ঠিক না বে? ঠিক। আপনার বাড়ির পাশেই দুইটা ঘর আছে, একটা ঘর থেকে ইলিফের চাল পায় আরেকটা ঘর থেকে ইলিফের চাল পায় না, ওই পিছন থেকে একজনা লাগিয়ে দিবে ওই ঘর পায় ওই ঘর পায় না কেন, ব্যাপারটা কি বলে না, কথা কন না কেন? আল্লাহ বলেন আমি এই জায়গার সব গোলামকে মাফ করে দেব, কারো আমার সাথে কথা বলার ক্ষমতা নাই, আল্লাহ আপনি কেন মাফ করলেন? আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করব, যাকে ইচ্ছা জান্নাত দেব, ডিসিশন একজনের, বলেন তিনি কে? 1400 বছর আগে রাসূল বলছেন যারাই কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য আসে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিরমিজির বর্ণনা 1400 বছর আগে যে রাসূল বললেন যারা কোরআনের ময়দানে আসেন কোরআনের ময়দানে এসে অল্প সময় কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তাদের আমল নামায় আল্লাহ জমা করে দেন। কয়শো রাকাত? কয়দিনে পড়বেন আপনি? কয়দিনে পারবেন? এক বছরও তো পারেন না 500 রাকাত নফল নামাজ পড়তে, ঠিক কি না? আর এক ঘন্টা সময় যদি আপনি এখানে ব্যয় করেন 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় ফ্রি ফ্রি জমা করে দেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? তাও যেমন তেমন নামাজ না, কবুল হয়ে গেছে নামাজ, ওই নামাজ সেজদা দিয়েছেন জমিনে, সেজদা আসমান পর্যন্ত নাও পুষতে পারে, ঠিক না বে? ঠিক। অনেকের সেজদার ভিতরে তাসবি নাই, আবার অনেকে সেজদা কিভাবে দিতে হবে সেটাও জানেন না, আবার সেজদায় পড়ে অনেকে দোকানের হিসাব করে আসে না নাই, নামাজ যে কিভাবে হচ্ছে আপনার আপনি নিজেও জানেন না। কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনের ময়দানে এক ঘন্টা সময় একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে সময় ব্যয় করে, তিরমিজির বর্ণনা 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে কে? এবার আসেন আরেকটা বর্ণনায়, রাসূল বললেন যারা কোরআনের জন্য কিছু সময় ব্যয় করে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দেয়। কত বছর? 60-70 বছর। এর চাইতে বড় নিয়ামতের জায়গায় রাতের বেলা দেখান তো দেখি কোথাও আছে, কথা বলেন আছে? তাহলে আপনি বুঝাও না বোঝার ভান করে কেন আপনি বাহিরে থাকবেন? এটা তো আপনার জন্য আজকে একটা নিয়ামত, ঠিক কি না? এই যে বড় মানিকা পঞ্চমালী মাতব্বর বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ,
ওই এলাকাবাসী একটা নিয়ামতের জায়গা আপনাদের জন্য করেছেন, হুকুম ছিল কার? আরো জোরে বলেন, এই যে আমার ডান দিকে একজন বিজ্ঞ আলেম, বাম দিকে একজন বিজ্ঞ আলেম, আপনি খাসি জবাই করলে এদেরকে দাবাত দিয়ে পাবেন না। গরুর গোস্ত বলেন, বিদেশি পোলাও চাল রান্না করলো হয়তো বা ওনাদের সময় মিলবে না, কিন্তু আজকে আঞ্জামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছে, ঠিকটা হবে ঠিক। একসাথে হয়েছে সব নামাজ ব্যক্তি, কত সুন্দর লাগছে আপনাদেরকে দেখে। এটা একটা জান্নাতের বাগা, আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি, আমার হুকুম ছিল, আঞ্জাম দিয়েছে তারা, কিন্তু হুকুমটা ছিল কার? আরো জোরে চিৎকার করে বলেন, কার? এই জন্য কোরআনের ময়দানে বসেন, কোরআনের ময়দানে বসলে ঈমানটা তাজা হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনের ময়দানে বসবেন, আয়াত যত শুনবেন, ঈমানটারে তাজা করে দিবে কে? আপনি যে স্বর্ণ, এই স্বর্ণর উপরে পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেন না কেন, এই স্বর্ণ কখনো গলাতে পারবেন না, ঠিক কি না? আর ওই স্বর্ণের উপরে একটু সোহাগা ছিটিয়ে দেন, আপনার ওই স্বর্ণ গলে একেবারে পানি হয়ে যাবে। আপনি হাজার গান বাজনায় যান, হাজার দোকানে বসে থাকেন, আপনার ঈমান মজবুত হবে না। কোরআনের আয়াত দিয়ে যখন ওখানে আঘাত করবে, ঈমান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা পৃথিবীর আর তখন কারো পরোয়া করে না, একজন আর পরোয়া করে, বলেন তিনি কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে রাতের বেলা গুনগুন গুনগুন করে মসজিদে নববীতে তেলাওয়াত করছেন কোরআন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি জানো নাকি এখন যার তেলাওয়াত ভেসে আসে ওর নাম হলো সাআদ সালামি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, আল্লাহ আমার এই সাআদ সালামিকে তুমি কবুল করে নিও, উত্তম মর্যাদা আমার এই সাহাবীকে তুমি দান করে দিও। আমিন বলেন। অন্যের জন্য দোয়া করতে আপনারা কৃপণতা করেন কেন? আরেকজনের জন্য দোয়া হচ্ছে, হে বেটা আমিন বলে না, কয় হেল্লাই আমিন বলে লাভ কি? আমিন তার জন্য আগে বললে আপনারটা আগে কবুল হয়, তার জন্য আমিন আপনি বলবেন, আপনার জন্য ফেরেশতারা আমিন বলে। তা আমিন বলতে এত অসুবিধে কি আপনাদের? রাসূল দোয়া করলেন, আল্লাহ গভীর রাতেও প্রায় সমস্ত সাহাবীগুলো কিছুক্ষণ ঘুমিয়ে আছে, কিন্তু সাআদ সালামি একজন আর কোরআন তেলাওয়াত করছে, পড়েন তিনি কে? কারণ কোরআন যেতি যত বেশি কোরআন তেলাওয়াত করে পৃথিবীর কারো উপরে তাওয়াক্কাল হয় না। কোরআন যত তেলাওয়াত করবেন একজনের উপরে, তখন আপনার সমস্ত তাওয়াক্কাল চলে যায়, তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক না? ঠিক, আমরা তাওয়াক্কাল করি কার উপর? আরো জোরে বলেন, ওই যে পাশে সাগর, যে ভোলার যে সাগরটা, এ সাগরের মধ্যখানে যখন যান, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, থাকেন কে? আরো জোরে বলেন, কে থাকেন? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছেন। রাসূল শুনলেন, নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি এখন যার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি একেবারে গরিব আমার একটা সাহাবী, নাম হলো সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার ছিল অনেক সম্পদ, অসংখ্য সম্পদের মালিক ছিলেন সাআদ সালামির বাবা, কিন্তু যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বাবা বললেন, তুই করলি কি, তাড়াতাড়ি কালেমাটা ভুলে যা। সাআদ সালামি বললেন, বাবা যতদিন আমার এই দেখে মাথা আছে ততদিন থাকবে আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি বলেন? এখন আমি দেখছি চতুর্দিকে যারা কালেমা পড়ে তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই, আসলেই তো তারা ভালো মানুষ, ঠিক না? ঠিক, আমরা কারো সম্পদ আত্মসাৎ করি না,
আমরা কারো সম্পদের প্রতি লোভ করি না। কোন মানুষ খুন করা আমাদের অভ্যাস নয়, আমাদের অভ্যাস হলো একজনকে কপাল লাগিয়ে সেজদা দেওয়া। তিনি কে? আল্লাহ। মুমিন আর মুত্তাকিদের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, ঠিক কি না? এই মুমিন আর মুত্তাকিদেরকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম এক হয়েছে। তাদের একটাই কথা, মুসলমানদেরকে শেষ করে দাও। কারণ একবার যদি এই মুসলমান সারা বিশ্বের ক্ষমতা হাতে নেয়, তাহলে মাথা তুলে চাড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের দিকে তাকিয়ে রক্ত চক্ষু নিয়ে ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, একজন মুসলমানের দিকে শুধু গালি দিয়ে একটা কথা বলেছিলেন, ওমরের কানে আসলো। ওমর বললেন তরবারি নিয়ে আসো। ওমরের কাছে তরবারি আনা হলো। ওমর তরবারি নিয়ে জুমার খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলেন, কিসের খুতবা দিছেন? জুমার খুতবা দিলেন তরবারি নিয়ে। তখন তো মিডিয়া ছিল না। জুমার এই খুতবা দিলেন এই তরবারি নিয়ে, আর বললেন 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আমার একটা মুসলমানকে যদি কেউ আঘাত করে, ওমরের তরবারি পৃথিবীর আনাচে থেকে খুঁজে হলেও তাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশে 3.5 লক্ষ জুমা মসজিদ থেকে এখন গিয়ে দাঁড়াইছে 5 লক্ষ জুমা মসজিদ। সব ইমামরা এখন এক একটা কমিটির গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? এই 5 লক্ষ খতিব যদি মসজিদ থেকে শুধু হক কথাগুলো ছাড়তো, বাংলাদেশের ভিতরে কারো ক্ষমতা ছিল না বিশ্ববিখ্যাত মুফাসসিরকে জেলখানায় রাখে। কিন্তু আমরা একেবারে এমন হয়ে গেছি, সুদের বিরুদ্ধে কথা বললে পরের দিন কি আপনার চাকরি নাই? কেন চাকরি নাই? তা আপনি জানেন না আমি সেক্রেটারি ঘুষ খাই, আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? ইমাম চাকরি বাঁচানোর জন্য বলে, আমি যতদিন থাকবো এখানে ঘুষের পক্ষে কোনো ওয়াজই হবে না। পরের জমায় আবার ওয়াজ শুরু করেছে সুদের বিপক্ষে। সভাপতি ঘরে ঢুকে কয়, হুজুর আমারে নিয়ে ওয়াজ করছেন কেন? কেন আপনারে নিয়ে ওয়াজ করলাম কেন? কেন আমি এলাকার সবচেয়ে বড় সুদকর, আপনি জানেন না আমার এনে আপনি ওয়াজ করছেন? দেখি আপনি বেতন কোথায় থেকে পান, চাকরি এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে। ইমাম চিন্তা করলো, চাকরি বাঁচাতে হলে তো সুদের পক্ষে কথা ছাড়তে হবে। সভাপতি সাহেব, যতদিন জীবিত আছি আমি এখানে, সুদের পক্ষে কোনোদিন আর ওয়াজ চলবে না। আরেক দিন আরেক জুমা পর্দা নিয়ে ওয়াজ করা শুরু করেছে। আসছেন সহ সেক্রেটারি, এসে বলছেন, হুজুর আমার বউ একটা প্রাইমারি স্কুলে চাকরি করে, সালোয়ার কামিজ পরে যায়, আপনি আবার পর্দার পক্ষে কথা বলেন কেন? সেক্রেটারির মন জয় করার জন্য পর্দাও ছেড়ে দিলেন। এখন আর জমিনের উপরের ওয়াজ এই ইমাম করে না, এখন ওয়াজ সব করে জমিনের নিচে, ঠিক কি না? জমিনের নিচের ওয়াজ যতদিন করে চাকরি ঠিক, উপরের ওয়াজ করলে চাকরি নাই। আহা, আল্লাহ আমাদের সবাইকে সেহি বুঝদান কর। আরো জোরে বলেন আমিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খুতবা দিয়েছিলেন, কয়টা? একটা মুসলমানকে আঘাত করতে এসেছিল, ওমর একটা খুতবা দিলেন, একবারে সব সোজা হয়ে গেছে। যতদিন ওমর জীবিত ছিলেন একজনের দিকে আঙ্গুল চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ওই ইমানদার হওয়ার তৌফিক দান কর। আরো জোরে বলেন আমিন। এই জন্য হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আপনি কি বলেন? আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়ব না। আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার অসংখ্য সম্পদ আছে বাবা, সমস্ত সম্পদ থেকে আপনি যদি আমারে বিতাড়িত করেন, এখনই সম্পদ ছেড়ে দেব, তারপরেও ছাড়ব না। লা ইলাহা বাবা বললেন, ঠিক আছে ঘর থেকে বাহির হয়ে যা। ঘর থেকে বাহির হয়ে গেলেন, চলে গেলেন, মদিনায় ঘোরাঘুরি করছেন। একজন সাহাবী হাত দিয়ে ধরে বললেন, চলো রাসুলের দরবারে। রাসুলের দরবারে সে পরিচিত হলো। শরীরের ভিতরে তেমন কোনো ভালো পোশাক নাই, তেমন কোনো খাবারও নাই, উস্কো খুস্কো চুল। রাসূল তাকে গ্রহণ করলেন, রাসূল তার জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানের স্থান, উনি যদি দোয়া করে আর কিছু লাগে? কথা বলেন না কেন? লাগে না।
রাসূল দোয়া করলেন, গভীর রাতের ভিতরে রাসূল তার কোরআন তেলাওয়াত শুনতেন, আলহামদুলিল্লাহ বলেন। ঘরও নাই বাড়িও নাই, এই সাআসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীটারে ঘর বানালেন, সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববী পাশেই হলো নবীর ঘর, মসজিদে নববী মসজিদ হলো আল্লাহর ঘর, ওই মসজিদের ঘরটায় সাআসসালামি নিজের ঘর বানালেন, আলহামদুলিল্লাহ। সাআসসালামি ছিলেন একটু বয়স বেশি, চেহারা ছিলেন একেবারে কালো কুচকুচে, সাআসসালামির গালের ভিতরে মুখের ভিতরে একটু বসন্তের দাগ। সাআসসালামি যখন কোরআন তেলাওয়াত করতেন, মধুর সুরে যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূল বলতেন, সাআসসালামি তেলাওয়াত করো, আমার শুনতে বড় মন চায়। যদিও কোরআন আমার উপরেই নাজিল হয়, এরপরেও তোমার তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সাআসসালামি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, কয়েকজন সাহাবী বললেন, ও সাআসসালামি রাসূলের একটা সুন্নাত আদায় করো, বিবাহ করো। 8 মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কেউ বিবাহ দেয় না। কয় মাস কথা বলেন না কেন? কত কষ্ট ছিল তাদের। আজকে ইসলামটা আমরা খুব সহজে পাইছি না? ইসলাম সহজে পেয়েছি। তারা এই কালেমার পতাকা উড়াতে গিয়ে নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা পয়সা সব হারিয়েছে, সাথী ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটাই তাদের সম্বল ছিল। 8 মাস পর্যন্ত ঘুরলেন, কয় মাস? 8 মাস। সবার দ্বারে দ্বারে গেলেন একটা বিবাহের জন্যে। সব নবীদের সুন্না ঠিক না বে? ঠিক। নবীরা বিবাহ করতেন, রাসূল বিবাহ করেছেন, সাআসসালামি বিবাহের জন্য দ্বারে দ্বারে ঘুরলেন 8 মাস, কেউ বিবাহ দিল না। সবাই দেখলো সাআসসালামি গরিব মানুষ, ঘরও নাই বাড়িও নাই টাকাও নাই পয়সাও নাই, এমন ভাবে তারা জীবন যাপন করতেন। একজন সাহাবী, তিনি কালেমা পড়েছিলেন, বিবাহের জন্য রাসূলের দরবারে আসলেন। রাসূল বিবাহ পড়িয়ে দিবেন এমন সময় বললেন, মোহরানা দাও। সাহাবী বললেন, ও নবী আমার কাছে কোনো কিছুই মোহরানা নাই। রাসূল বললেন, বাড়িতে যাও। বাড়িতে গেলেন, খালি হাতে ফিরে আসলেন। রাসূল বললেন, কই কোনো কিছু আনলা না? সাহাবী বললেন, কোনো কিছুই নাই। রাসূল বললেন, লোহার একটা আংটি হলেও বাড়ি থেকে নিয়ে আসো, লোহার একটা টুকরা হলেও নিয়ে আসো, লোহার একটা আংটি হলেও নিয়ে আসো মোহরানা স্বরূপ। সাহাবী বাড়িতে গেলেন, আবার খালি হাতে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই কালিমা পড়ার কারণে লোহার আংটিটাও আমার কাছে একটাও নাই। অনেক সম্পদ ছিল আগে, যখন কালিমা পড়েছি বাবা মা সব কিছু থেকে তেজ্য পুত্র করে দিয়েছে। সাহাবী রাসূলের সামনে কান্নাকাটি করে বললেন, নবী আপনি যদি চান তো আমার গায়ে একটা কাপড় এবং পরনে একটা কাপড়, দুইটার ভিতরে একটা দিয়ে দেব। রাসূল কেঁদে দিলেন। রাসূল বললেন, ইসলামের আমার সাহাবীদের পরিস্থিতি এইরকম, এমন একদিন আসবে কাপড় থাকবে, ধন ভাণ্ডার থাকবে, কিন্তু এমন সাহাবীর মতো তাকওয়াবান একটা গোলাম পাওয়া যাবে না। আজকে সব আছে আমাদের, নাই শুধু মুত্তাকি, চিল্লা বলো ঠিক কিনা? সব আছে আমাদের কাছে। উহুদের যুদ্ধের ময়দানে সাহাবীগুলো শহীদ হলেন, একজন সাহাবীর কাফন পাওয়া যাচ্ছে না, একজন সাহাবীর কাফন দিয়ে ঢাকার মতো কোনো পরিস্থিতি নাই। সাহাবীর মাথা ঢাকলে পা বাহির হয়ে যায়, পা ঢাকলে মাথা বাহির হয়ে যায়। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাফন নাই, আপনি বলেন আমরা এই সাহাবীকে কিভাবে দাফন করব? রাসূল বললেন, মাথার দিকে ঢেকে দাও, পায়ের দিকে ইদখিলিন নামক গাছের পাতা দিয়ে ঢেকে দাও, দাফন করে দাও। কাফন পাই নাই, কাফন ছিল না, কিন্তু ইমান ছিল অটল, ঠিক কি না? আজকে কাফনের অভাব নাই, দামি দামি মার্কিন যুক্ত কাফন দিয়ে দাফন হয়, ইমান নিয়ে কেউ যেতে পারে না, ঠিক কি না? কাফন দিয়ে লাভ নাই, ইমান মজবুত হওয়া দরকার। হযরত সাআসসালামি 8 মাস পর্যন্ত ঘুরলেন, কয় মাস? 8 মাস পর্যন্ত সাআসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোরাঘুরি করলেন, কেউ বিবাহ দেয় না।
রসুলের দরবারে আসলেন দুইটা টুকরা জামা পরে। রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নত আদায় করতে চায়, বিবাহ করতে চায়, 8 মাস পর্যন্ত ঘুরলাম, কেউ আমার সাথে বিবাহ দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাঁধের উপরে হাত দিয়ে মুস্কে হাসি দিয়ে বললেন, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হবে, সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, কারণ এটা ফয়সালা আমি রাসূল করে দিব। সুবহানাল্লাহ, তোমার বিবাহ হবে না মানে তুমি আল্লাহর গোলাম, তোমার মুখ থেকে কোরআনের আয়াত সরানোই যায় না, উঠতে বসতে সব সময় কোরআনের আয়াত, আর আপনাদের কি হেডফোন কানে লাগায়া কি শুরু করেন রাতের বেলা, গান বাজায় ঘুম যায়, ওই গান শুনতে শুনতে যদি মৌত হয় বেটা জাহান্নামে যাবি, ঠিক কি না? যেখানে গান থাকে সেখানে ফেরেশতা আসে, কথা বলেন? ঘুমানোর আগে তাওবা করে ঘুমাবেন, এই ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? ঘুম অর্ধেক মৃত্যু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মরেই তো যান দোয়া পড়বে। দোয়ার অর্থ কি? এটা আল্লাহর নামে কি হলাম, তো এই ঘুম যদি না ভাঙে এতে তো শেষ। খবরদার, হেডফোন লাগে কান, গান শুনে শুনে কেউ ঘুমাবা না, যুবকদের সতর্ক করলাম। প্রয়োজনে দুইটা ওয়াজ শুনে, নসিহত শুনে চোখের পানি ফেলে এরপরে ঘুমাইবা, প্রয়োজনে তাওবা করবা, সূরাতুল ফাতিহা পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, কারণ এই ঘুম নাও জাগতে পারে, ঠিক কি না? সালামি যুবক মানুষ কিন্তু বয়সটা একটু বেশি, বিবাহ হয় না। রাসূল বললেন, এই মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, তুমি চিন্তিত হয়ো না, খবর নাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা সাহাবী ভাইয়ের একটা মেয়ে আছে, খুবই সুন্দর রূপবতী, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী। রাসূল বললেন, ওইটার সাথে আমার এই সাহাবীর বিবাহ হবে, আমি ফয়সালা দিয়ে দিলাম। সাহাবী তিনি খুশি হলেন, আবার চোখের ভিতরে পানিও নিলেন, 8 মাস ধৈর্য ধরার পরে ফয়সালা করলেন কে? ধৈর্যের ফল বড় মিষ্টি হয়, ঠিক কি না? রাসূল মার খাইলেন মক্কায় কয় বছর, কথা বলেন না কেন? 10 বছরের মতো মার খাইলেন, মদিনায় চলে গেলেন, প্রায় দীর্ঘদিন পর্যন্ত 13 বছর তিনি ক্ষমতা চালালেন, শান্তি দিলেন কে? আরো জোরে বলেন, কত সুন্দর শান্তি ছিল। রাসূল যদি এইভাবে যদি প্রত্যেকটা সময়, হ্যাঁ 13 বছর হতে পারে, 13 বছর মার খাইলেন, হয়তো 10 বছর তিনি শাসন চালিয়েছেন। সেই জন্য বুঝতে হবে সবাইকে, আমাদের বোঝা দরকার, ধৈর্য আমাদের যাদের বেশি তাদের ফলও মিঠা, ঠিক না ব্যাঠিক? যাদের ধৈর্য নাই তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, ইন্নাল্লাহু মাআস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? আল্লাহ বলেন, আমি নিজেও ধৈর্যশীল, 1000 গুনাহ করি কিন্তু আযাব আসে না, ঠিক না ব্যাঠিক? কত গুনাহ করেছি কোনো আযাব নাই, যতনি আবার মাফ চাই তখনই মাফ করে দেন কে? 1000 গুনাহ করলাম ধ্বংস করলেন না, যখনই আবার মাফ চাই আল্লাহ বলেন, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলবেন না? সাআসালামি 8 মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোনো বিবাহ হলো না। এরপরে সাআসালামি রাসূল যখন বললেন, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ হবে, আনন্দ জ্বালায় কেঁদে ফেললেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর ফয়সালা করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সাআসালামির মুখ থেকে কোনোদিন কোরআনের আয়াত কেউ কেড়ে নিতে পারে, নিজের বাবাও পারেন নাই, নিজের ধন সম্পদও পারেন নাই, নিজের মাও পারেন নাই, কোনো কিছুই পারেন নাই। আল্লাহর গোলাম এমনই গোলাম হয়েছে, 24টা ঘন্টায় একজনের কোরআন নিয়ে তেলাওয়াতে ব্যস্ত থাকতেন তিনি কে? 24 ঘন্টায় প্রায় অধিকাংশ সময় শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, যাও মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, তাড়াতাড়ি চলে যাও।
সালামি বললেন, নবী আপনি একটু লিখিত দিয়ে দেন, আপনি যদি না লিখে দেন তাহলে এটার কোনো সাক্ষী থাকলো না। রাসূলের সিল মোহরটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সিল মোহর ছিল লা ইলাহা, রাসূলের সিলমোহর আমাদের নামে আমরা সিলমোহর বানাই, ঠিক না বা ঠিক? রাসূলের সিলমোহর ছিল কালিমার সিলমোহর। সিলমোহরটা মেরে দিলেন, বললেন যাও। সাআদ সালামি চলে গেলেন বাড়িতে, সাহাবীর কাছে পত্রটা দিয়ে বললেন, তাড়াতাড়ি বিবাহের জন্য ব্যবস্থা করেন, পাত্র কিন্তু আমি নিজেই। রাসূলের কাছ থেকে চিঠিটা নিয়ে এসেছি, পড়েন। রাসূলের সালাম পেলেন ওই সাহাবি। রাসূল বললেন, আমি একটা পাত্র পাঠালাম বিবাহের জন্য, ফয়সালা তোমার, তোমার যদি পছন্দ হয় বিবাহের জন্য ব্যবস্থা নিয়ে নাও। সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার রাসূল আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছে, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মেয়েদের জন্য নামাজে ছেলেদেরকে পছন্দ করি না, কয় মসজিদের ইমামতি করে, এই বেটা মসজিদের ইমাম। আমার মেয়ের যে কসমেটিক্স প্রতি মাসে লাগে ওইটার বেতন তো পায় না, ঠিক না বে ঠিক? কত টাকা লাগে আপনার মেয়ের? আপনি নিয়ত করে প্রথমেই বসে আছেন, যেই ছেলে 50,000-1,00,000 টাকা মাসে ইনকাম করে ওর হাতে আমার মেয়েকে উঠাইয়া দিব। 50,000-1,00,000 টাকা যদি ওইটার ভিতরে ঘুষের টাকা থাকে তাহলে আপনি আপনার মেয়েটাকে সাগরে ভাসাইয়া দিলেন, ঠিক কিনা? আর 5,000 টাকা যদি একটা ইমামের বেতন হয়, ওই ইমামের বেতন একদম দুধের মতো পবিত্র, ঠিক কিনা? এই জন্য সাআদ সালামির পত্রটা দেখে সাহাবি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, সাআদ সালামি আমি একটু আমার মেয়ের কাছ থেকে খবরটা নিই। মেয়ের কাছে অনুমতি নিতেই দেখলেন মেয়ে ফিস 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 করে কান্না করছেন। সাআদ সালামিকে এসে সাহাবি বললেন, মনে হয় বিবাহ হবে না, আমার মেয়ে মনে হয় বিবাহেতে রাজি নাই, কারণ যারা কান্না করে তারা বিবাহেতে রাজি থাকেন না, আমার মেয়ে মনে হয় রাজি নাই, তোমাকে পছন্দ হয় নাই। পত্রটা দিয়ে বললেন, চলে যাও। সাআদ সালামি চলে গেলেন, পিছন থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বু কোথায় ওই সাহাবি? কোনো আওয়াজ আর শুনি না। বাবা বললেন, মা মনে হয় তুমি বিবাহেতে রাজি হবে না, এই জন্য আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। মেয়ে কান্না সুরে বলছেন, বাবা আমার রাসূলের পত্র যে আমার জন্য এসেছে, নারী হিসেবে আমার জীবনটা সফল হয়েছে, পৃথিবীর কেউ আমার জন্য পাত্র পাঠায় নাই, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, নিশ্চয়ই তো ছেলেটা মুমিন আর মুত্তাকী, ঠিক না বে ঠিক? আপনি কি বলেন? আমি প্রস্তুতি থাকবো না কেন? আমি তো দু পায়ে রাজি। বাবা ছেলেটাকে ডাকেন, রাসূলের পাত্রটা কানা নাকি ন্যাংড়া, খোড়া নাকি বয়রা, কালো নাকি সাদা, বেঠে নাকি লম্বা, দেখার কোনো আমার প্রয়োজন নাই, শুধু একটা জিনিসই দেখেছি, রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায় কোনো, যদি আমার কথার দাম না থাকে, আমি বলবো আমি আল্লাহ রাসূলের পরিচিত, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর বিবি ছিলাম, আলহামদুলিল্লাহ। সাহাবি খুশি হয়ে গেলেন, পিছন থেকে দৌড় দিলেন। সাআদ সালামি হাঁটছেন, মেয়ের বাবা বলছেন, বাবা বিবাহের জন্য তো প্রস্তুতি আমার মেয়েও আছে, তোমাদের বিবাহ আজকেই হয়ে যাবে, চলো তাড়াতাড়ি চলো। সাআদ সালামিকে ঘরে নিলেন, সাআদ সালামিকে বললেন, যাও নবী সহ সাহাবি কিছু সহ আমার ঘরে আসো, পাত্র সেজে আমার ঘরে আসো, বিবাহ অবশ্যই হবে, আজকের ভিতরেই বিবাহ তোমাদের জন্য ফয়সালা করলাম। চলে গেলেন রাসূলের দরবারে, রাসূলকে বললেন, নবী তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি বিবাহ করার জন্য যত খরচ লাগবে আমাকে দিয়ে দেন।
রাসূল বললেন, বিবাহের জন্য পাত্রীয় ব্যবস্থা করে দিলাম, আবার টাকাও দিতে হবে। সাআদ সালামি বললেন, নবী দুইটা পরনে কাপড় ছাড়া একটা টাকা ওই সাআদ সালামির কাছে নাই। দুইজনকে বন্ধু বানিয়েছি, একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাছে আর কোনো কিছুই নাই। রাসূল দুইজন সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে দিয়ে দিলেন, যাও বিবাহের বাজার করো। চলে গেলেন সাআদ সালামি বিবাহের বাজার করতে, মুখের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, যারা বেশি আয়াত তেলাওয়াত করে ইমানটা মজবুত করেন কি? সাআদ সালামি বারবার কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, বারবার কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের ভিতরে বাজার করার জন্য ঢুকেছেন, কোরআনের তেলাওয়াত, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সাআদ সালামি হাঁটেন, উঠেন, বসেন, সব সময়ের জন্যই তেলাওয়াত নিয়ে ব্যস্ত, কারণ তেলাওয়াত করলে কোরআনের আয়াতগুলো যত আপনি পড়বেন ইমানটা আপনার মজবুত হয়, ইমানটা আপনার তাজা হয়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারো তাওয়াক্কাল করে না, একজন আর তাওয়াক্কাল করে, বলেন তিনি কে? আমরা তো দোকানের তাওয়াক্কাল করি, কারণ এই দোকানের চাটার বন্ধ থাকলে আমরা মনে করি আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে না খেয়ে মারা যাবে। আরে মিয়া, আপনার বিবি ছেলে মেয়ে রিজিকের ফয়সালা করবেন কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? তাওয়াক্কাল পৃথিবীর কারো নয়, তাওয়াক্কাল হবে মুমিনদের একজনের উপরে। চিৎকার কে দিয়ে বলেন তিনি কে? সাআদ সালামি দোকানে ঢুকলেন, নিলেন শেরওয়ানি, নিলেন মাথার পাগড়ি, নিলেন এরপরে জুতা, নিলেন তার যে বিবি, নতুন বিবি হবে বিবির জন্য বাজার করলেন। বাজারগুলো নিয়ে যখন দোকান থেকে বাহির হবেন, সাহাবীদের সাথে দেখা, সাহাবীরা ঢাল এবং তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করছেন। সাআদ সালামি কয়েকজন সাহাবীকে সামনে ধরে বললেন, তোমরা ঢাল এবং তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করো কেন? সাআদ সালামের ইমানের বয়স কিন্তু বেশি নয়, মাত্র 7 থেকে 8 মাস। কয় মাস? 7 থেকে 8 মাস। ইমানের বয়সও বেশি নয়, অল্প বয়স। সাআদ সালামি বললেন, ঢাল এবং তরবারি নিয়ে এভাবে ছোটাছুটি করো কেন? সাহাবীরা বললেন, তুমি কি জানো না রাসূল তো জিহাদের ময়দানের ডাক দিয়ে দিয়েছে, তুমি কি জানো না জিহাদের ময়দানের ডাক রাসূল দিয়েছেন, আমরা সকলেই তরবারি এবং ঢাল নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছি। সাআদ সালামি বললেন, আমি যাব বিবাহ করতে, রাসূল যাবে জিহাদের ময়দানে, এটা কেমনে হয়, এটা কিভাবে হয়? আমি আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত, আর রাসূল জিহাদের ময়দানে, এটা হতে পারে না। সাহাবীদেরকে বললেন, তুমি থামো, তুমি দাঁড়াও, তোমার সাথে আমরাও, আমিও যাব। দোকানের ভিতরে চলে গেলেন, যতগুলো বিবাহের বাজার করেছেন সমস্ত বাজারগুলো ফেরত দিয়ে ঢাল এবং তরবারি ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ, বলে কে পারবেন? পারবেন? ঈমান আছে? বিবাহ ক্যান্সেল করলেন, নিজের যৌবনতাকে সবর দিলেন, বিবাহটাকে ক্যান্সেল করে সম্পূর্ণ বাজার আবার ফেরত দিয়ে একটা তরবারি, একটা ঢাল নিয়ে নিলেন, নিয়ে বলছেন চলো জিহাদের ময়দানে চলো, একজনের উপরে তাওয়াক্কাল করলেন, বলেন তিনি কে? যদি আমি জীবিত থাকি আবার আমি ফিরে আসতে পারবো, আবার বাজার করতে পারবো, আবার বিবাহ করতে পারবো, ঠিক না বে? ঠিক। জিহাদের ময়দানে রওনা দিলেন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে।
বিবাহের বাজার ফেরত দিয়ে ঢাল তরবারি নিয়ে যখন জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে অসংখ্য কাফেরদেরকে শেষ করলেন। অসংখ্য কাফেরদেরকে শেষ করার পর কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূল জিহাদের ময়দানে সমস্ত লাশগুলোকে একত্রিত করার অনুমতি দিলে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আজকে বিবাহ হওয়ার কথা উনিও জিহাদের ময়দানে এসেছেন, জিহাদের ময়দানে বসে, জিহাদের ময়দানে শহীদ হয়ে তার লাশটা আমরা আপনার কাছে নিয়ে আসছি। রাসূল বললেন, যৌবন কালের যে স্বাদ, এই স্বাদ আমার সাহাবী সালামি ভোগ করতে পারে নাই। দাড়ি ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছেন। জিব্রিল আলাইহিসসালাম রাসূলের কান্না দেখে কাঁদছেন, রহমতের ফেরেশতাগুলো কাঁদছেন। আলহামদুলিল্লাহ বলবেন না, রহমতের ফেরেশতাগুলো কাঁদছেন। কিছু কিছু জায়গায় রহমতের ফেরেশতাগুলো সহ্য করতে পারেন না। রাসূলের দাড়িগুলো ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছেন। রাসূল বললেন, গোসলের ব্যবস্থার দরকার নাই, কারণ কোন শহীদদেরকে গোসল দেওয়া হয় না। ঠিক না ভাই? ঠিক, কোন শহীদদের গোসল লাগে না। শহীদদেরকে রক্ত এবং কাটার চিহ্ন নিয়ে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে ওই চিহ্নগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, তোমাদের এই দাগগুলো কেন? যদিও আল্লাহ জানেন, এরপরেও প্রশ্ন করবেন। ঠিক না ভাই? ঠিক, তাদের জবান থেকে শুনবেন, তারা বলবেন, আল্লাহ ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, বিবির মহাব্বত, দুনিয়ার মহাব্বত আমাদেরকে ধরে রাখতে পারে নাই। আমাদের একটা মহাব্বতই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আল্লাহ, আপনার এই মহাব্বতে সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে এসেছি, কাফেরদের আঘাতে আমরা শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তোমরা এত দেরি করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের জন্য তো জান্নাত অপেক্ষমান, তোমরা এত এখানে অপেক্ষা করে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগুলো রিসিভ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সবাই হা করে তাকিয়ে দেখবে, এরা কারা? এদেরকে এত রিসিভ করে, এত সুন্দর করে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে কেন? সেইদের সবাই বলবে, এরা ছিল শহীদ, এরা আল্লাহর জন্য জীবন দিয়েছে, এই জন্য এদের সম্মান আল্লাহ দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। মরতে তো হবে একদিন, ঠিক কিনা? সবাইকে তো মরতে হবে। শহীদের মর্তবা যে কত, এটা আমরা এখনো জানিও না। খালিদ বিন ওয়ালিদ বিছানায় পড়ে পড়ে কাঁদছেন। যুদ্ধের ময়দানে যতবার গিয়েছেন এই খালিদ বিন ওয়ালিদ, ততবার বিজয় এনেছেন। আলহামদুলিল্লাহ বলে, কালেমা পড়ার আগে একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, উহুদের যুদ্ধে, ওইটাও খালিদের বিজয় ছিল, ঠিক কিনা? খালিদ বলতেন, আমি ইমান আনার আগেও যেই যুদ্ধে সেটাতে বিজয়, ইমান আনার পরেও যেই যুদ্ধের ময়দানে সেটাতেও বিজয়, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু মৃত্যু হলো বিছানায়, কান্না করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখ বেয়ে বেয়ে টপ 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 করে কানের গোড়া দিয়ে পানিগুলো পড়ে বালিশ ভিজে যাচ্ছে। নিজের মেয়ে, ছোট্ট মেয়েটা এসে বলছে, আব্বু আপনি কান্না করছেন কেন? খালিদ বিন ওয়ালিদ বলছে, মা, এতগুলো যুদ্ধের ময়দানে গেলাম, কোনো কাফের একটা আঘাতের চিহ্ন আমার শরীরের ভিতরে নাই, কোনো কাফের আঘাতের চিহ্ন আমার শরীরে বাঁধলো না, এই খালিদের মৃত্যু কেন বিছানায় হবে? কেন কোনো কি যুদ্ধের ময়দান খালিদের জন্য আল্লাহ ব্যবস্থা করতে পারল না? কতটা চিন্তা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য, কতটা ভালোবাসা ছিল জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য। ওমর আসলেন, ওমর বললেন, খালিদ চিন্তা করো না, তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো, যদিও তুমি বিছানায় মৃত্যুবরণ করছো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শহীদের কাতারে উঠাইয়া দেয়। আলহামদুলিল্লাহ,
শহীদদের মৃত্যু একেবারে সম্মানিত মৃত্যু, ঠিক কিনা? একজন সাহাবি মক্কা এসেছেন, মক্কা থেকে আবার মদিনায়, মদিনাতে তার বাড়ি ছিল। মক্কা থেকে মদিনাতে যখনই গেলেন তখন তার চাচাতো ভাইকে ডাক দিলেন, আমার চাচাতো ভাই কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো, সে তো নাই, কোথায়? জিহাদের ময়দানে। আরেকজন চাচাতো ভাইকে ডাক দিলেন, চাচাতো ভাই কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো, আপনার চাচাতো ভাই কালেমা পড়েছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা ছিলেন একেবারে অন্য জায়গায়, কিন্তু সব চাচাতো ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে যখনই মদিনায় ঢুকলেন, চাচাতো ভাইদেরকে খবর নেন, সবাই গেলেন কোথায়? কথা কি বুঝেন আপনারা? সব চাচাতো ভাই কোন জায়গায়? জিহাদের ময়দানে, সবাই জিহাদের ময়দানে। আরেক জায়গায় গেলেন, আমার চাচা কই? চাচি বললেন জিহাদের ময়দানে। আরেকজন বললেন, আমার খালু কোথায়? খালা বললেন জিহাদের ময়দানে। সবাই যদি জিহাদের ময়দানে যায়, আমি বাড়িতে বসে থেকে করব কি? সুবহানাল্লাহ, নাই? নিজেও রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে, নিজেও চলে গেলেন জিহাদের ময়দানে, কিন্তু কালেমা পড়েন নাই, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ কিন্তু কাফেরদের পক্ষে করা শুরু করলেন না, যুদ্ধ করা শুরু করলেন সাহাবীদের পক্ষ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন, কাফেরদের আঘাতে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লাশগুলোকে আলাদা করা হলো, দেখলেন এমন একজন মানুষের লাশ যে আমাদের পরিচিত নয়। হুঁশ একটু একটু ছিল, নিয়ে যাওয়া হলো মদিনাতে। মদিনাতে নিয়ে যাওয়ার পরে তার বাড়ি পর্যন্ত সাহাবীরা দিয়ে আসলেন। রাসূল তাকে দেখতে গেলেন, রাসূল বললেন, তোমার এই ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কি পরিস্থিতি, জানাজা হবে কি হবে না? আমরা তো জানি না সে কালেমা পড়েছে কি না। ইতিমধ্যেই ভিতর থেকে সাহাবি মৃত্যুর পূর্ব মুহূর্তে আওয়াজ দিয়ে বলো, সাহাবিরা তোমরা আমার রাসূলকে বলে দিও, আমি জিহাদের ময়দানে ঢোকার আগে কালেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা সবাই বলে দাও আমার রাসূলকে, আমি যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে যাই নাই, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি আমার রাসূলের পক্ষ নিয়ে। কয়েকটা কথা বলে সাহাবীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারেন নাই, শুধু জিহাদের ময়দানে কালেমা পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। রাসূল বললেন, এর জান্নাতটা আমার জান্নাত থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, জিহাদের ময়দানে শহীদ হলে সম্মান দেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? শহীদদের জান্নাত তো রাসূলের জান্নাতের পাশাপাশি হবে, ঠিক না ব্যাঠে? সালামের লাশটা দেখে রাসূল কান্না শুরু করলেন, দাড়িগুলো ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ছেন। জিব্রিল কান্দেন, রহমতের ফেরেশতাগুলো কান্দেন, রাসূলের চোখের পানি সহ্য করতে পারেন নাকি? রাসূলের চোখের পানি আল্লাহ কখনোই সহ্য করেন না। রাসূল মক্কা থেকে চলে গেলেন মদিনায়, কোথায় গেলেন? বারবার শুধু মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন রাসূল মক্কার ভালোবাসায়, কারণ ঘরটা ছিল কার? চিৎকার দিয়ে বলেন, কার? আল্লাহর ঘর। বারবার তাকাচ্ছেন মক্কার দিকে রাসূল, আল্লাহ বলছেন, আপনি কেন তাকাচ্ছেন এতবার? যেই মক্কাবাসী আপনাকে থাকতে দিল না, কেন আপনি এত মহব্বত দিয়ে তাকাচ্ছেন? আপনি মদিনায় যান, আপনি মক্কার দিকে ফিরে নামাজও পড়তে পারবেন না। আদেশ দিলেন কে? আর আপনাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের পক্ষ নিতে পারবো না।
আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের পক্ষ আমি নেব না, দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না। আপনি এখন এই মদিনাতে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দেন। রাসূল এখন কিবলাটাকে চেঞ্জ করে দেওয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন, জোহরের নামাজ পড়লেন। কিন্তু রাসূলের ইচ্ছা হয় কাবার দিকে ফিরে নামাজ পড়লে রাসূলের কলিজাটা শীতল হয়ে যায়, কিন্তু হুকুম দেন না কে? আর জোরে বলেন কে? রাসূল যখন মক্কা থেকে চলে আসলেন, মক্কাবাসীরা যখন তাড়িয়ে দিল, আল্লাহ বললেন কাবা চেঞ্জ করে দিলাম, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। কিন্তু এখন রাসূল বারবার শুধু উপরের দিকে তাকায় আর শুধু বলে, এমন যদি আয়াত একটা আসতো আমার কাছে আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, এমন আয়াত যদি আসতো কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সাথে সাথে আয়াতটারে নাজিল করে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আমি দেখছি আপনি বারবার আকাশের দিকে লক্ষ্য করছেন। ও নবী, আপনি যোহরের চার রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করছেন আর চিন্তা করছেন, যদি কোনো আয়াত নাজিল হতো আপনি খুশি হয়ে যেতেন, আপনি দুই হাত তুলে দোয়া করেন নাই, আমি আপনার অন্তরের দিকে তাকিয়ে আছি। নবী, যোহরের চার রাকাতের দুই রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছেন, বাকি যে দুই রাকাত আছে আপনার মনের ইচ্ছার উপরে আয়াত নাজিল করে দিলাম, বাকি দুই রাকাত আজ থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দে। কত বড় পার্সোনালিটি আমার রাসূলের, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাআদ সালামের লাশটা থেকে কাঁদছেন, বিবাহ ছেড়ে দিয়ে সাআদ সালামি চলে এসেছে, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো সাআদ সালামি, তাওয়াক্কাল করেছিলেন পৃথিবীর কারো উপরে নয় একজনের উপরে, বলেন তিনি কি? আরে তাওয়াক্কাল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বিবাহ হলে পরে হবে, আগে জিহাদ করে নি, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে আসলেন, শহীদ হলেন, রাসূল কষ্ট পেলেন, আবার সাআদ সালামির বিবাহ না আদায় করে, বিবাহ না করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। কান্না করলেন রাসূল, একটু পরে আবার হাসলেন, সুবহানাল্লাহ বলেন। কান্নার পরে হাসালেন কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নবী আমি হাসাইতেও পারি আমি কাঁদাইতেও পারি, ঠিক না বে? ঠিক। সাআদ সালামিরে দেখে কানলেন, এরপরে আবার হাসলেন, এরপরে আবার আমার রাসূল চোখটা ধরে চোখটাকে আড়াল করে নিলেন, তিনটা অভিনয় করলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সাহাবীরা ইতিমধ্যে প্রশ্ন করে বসলেন, নবী আপনি কারো লাশের দিকে তাকায় এই তিনটা কখনো অভিনয় করলেন না? সাআদ সালামির চেহারার দিকে তাকালেন, দাফন শেষ তো সাআদ সালামির কবরের দিকে তাকিয়ে আপনি তিনটা অভিনয় করলেন, প্রথমে অনেক কানলেন, দ্বিতীয়বার আপনি একটু হাসলেন, তৃতীয়বার আবার চোখটা ধরে আপনি নিজে চোখটাকে সরিয়ে নিলেন, ব্যাপারটা বুঝলাম না। রাসূল বললেন, সাহাবীরা আমার সাআদ সালামির শহীদে আমি রাসূল কষ্ট পেয়েছি, আমার সাআদ সালামি বিবাহ করার জন্য আমি নিজে অনুমতি দিয়েছিলাম, বাজার করেছে, কিন্তু বাজারটা ফেরত দিয়ে আবার জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। প্রথম নম্বর কষ্ট পেলাম, দ্বিতীয় নম্বর আমি তাকিয়ে দেখলাম সাআদ সালামির কবরের ভিতরে সমস্ত হুরগুলো পাঠিয়েছেন কি? সব হুরগুলো এসে সাআদ সালামিকে রিসিভ করছেন, সুবহানাল্লাহ বলেন। আমি দেখে হাসি দিয়ে দিলাম, কেন হাসলাম তোমরা জানো নাকি? সাআদ সালামির গলা ধরে একটা হুর টানে, ডান হাত ধরে আরেকটা টানে, বাম হাত ধরে আরেকটা টানে, কোমর ধরে আরেকটা টানে, চতুর্দিকে হুরগুলো চতুর্দিকে টানে, আল্লাহু আকবার। তাওয়াক্কাল করেছিলেন আল্লাহর উপরে, ফয়সালা করলেন কে? বিবাহ যদিও দুনিয়াতে করতে পারলেন না, অন্ধকার কবর থেকেই হুরদের দিয়ে রিসিভ করাচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি দেখতে পেলাম গলার দিকে, কোমরের দিকে, চতুর্দিকে সাআদ সালামিরে জড়ায়া ধরে হুরেরা শুধু টানে,
আমি রাসূল দেখে একটা মুচকি হাসি দিলাম। সাহাবীরা বললেন, আপনি চোখটাকে সরায় নিলেন কেন? রাসূল বললেন, হুরেরা টানাটানি করতে গিয়ে একটা হুরের পায়ের কবজি থেকে একটু কাপড় সরে গিয়েছে। রাসূল, আমি নিজের চোখটা সরিয়ে নিলাম কারণ আমি লজ্জা পেয়েছি। সুবহানাল্লাহ, আমি লজ্জা পেয়েছি এই জন্য সরিয়ে নিলাম। একটাই কথা যেখান থেকে আমরা শিখলাম, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন পৃথিবীর আর কারো তাওয়াক্কাল আপনার করতে হবে না, একজনের তাওয়াক্কালই মুমিনেরা করবে। বলেন তিনি কে? আল্লাহর তাওয়াক্কাল যদি আপনি করে সব কাজ করেন, আল্লাহই ফয়সালা করবে, ঠিক কি না? আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বিবাহ না করে ছুটলেন জিহাদের ময়দানে, একটা হয়তো বিবাহ করতে পারলেন না কিন্তু হুরদেরকে দিয়ে আল্লাহ রিসিভ করালেন। সুবহানাল্লাহ, বলবেন না? এই জন্য কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয়, কোরআনটা কার? আরো জোরে বলেন তো দেখি, কার? আমরা কোরআন থেকে কথা শুনছি, আমাদের সম্মান এখন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত শুধু রহমতের বৃষ্টি মাথায় পড়তে থাকবে। সুবহানাল্লাহ, নাই রাত যত গভীর হয় সব দরজা বন্ধ হয়ে যায়, একজনা দরজা খুলে দেন, বলেন তিনি কে? আল্লাহ। রাসূল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, মধ্যরাতে তিনি উঠতেন। সুবহানাল্লাহ, বলেন। যেই জিনিসের আপনাদের ভোলা, শহরের ভিতরে যে জিনিসের বাজারে টান পড়ে, ওই জিনিসের দাম বাড়ে না কমে? কথা কর না কেন, ইলিশ মাছের যখন টান পড়ে, যখন সাগরে পাওয়া যায় না, তখন দাম বাড়ে না কমে? গভীর রাত, এই গভীর রাতের সময় প্রতিটা ইবাদত খানা খালি হয়ে থাকে, ঠিক কি না? আর ওই টান পড়ার সময় যে আল্লাহরে ডাকতে পারে তার দাম বাড়ান কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আমরা তো ইবাদত বন্দেগী করতেই চাই না, আমরা এক একটা বিজি মানুষ, এক একটা ব্যস্ত মানুষ, রিকশা চালানোর সময় আছে আমার, নামাজ পড়ার আমার কাছে সময় নাই, ঠিক কি না? আমার চাকরির সময় আছে, নামাজের সময় নাই, হাইরে জীবন, আমার সংসারে বদিল্লা দেওয়ার সময় আছে, নামাজের সময় নাই, আমার হোটেলে চাকরি করার সময় আছে, নামাজের সময় নাই। কি জীবন গড়ছেন আপনি? জীবনগুলো বাদ দেন, ফিরে আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে, জীবনটা সফল করে দিবে কে? এক বেলা কম খাবো কিন্তু নামাজ প্রয়োজনে এক ওয়াক্ত বেশি আদায় করব, ঠিক কি না? আজ থেকে নিয়ত করে ফেলেন, সবাই রাজি আছেন তো? যা পাপ করেছি আগে সবগুলো আল্লাহ মাফ করে দাও, আজ থেকে নতুন জীবন শুরু করলাম, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে বলেন, আমিন, আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি কত বড় ব্যস্ত মানুষ, আপনার চাইতে বড় ব্যস্ত মানুষগুলো এমন আল্লাহর ইবাদত করেছে, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, একেবারে আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন চারটা নসিহত করলেন, কয়টা? আরো জোরে বলেন, শুনবেন তো আপনারা কয়টা করছে। প্রথম নাম্বার নসিহত, বাবা আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমার তো জানাজানা নামাজের ব্যবস্থা তোমরা করবা, কিন্তু যে জানাজানা নামাজের ইমামতি করবে ওর গুণ তোমরা দেখবা চারটা। জুড়ে বলেন, কয়টা? চারটা গুণ দেখে আমার জানাজার ইমামতি যাকে দিবা ওর চারটা গুণ দেখে দিবা, আর ওই চারটা গুণের মানুষ না পাইলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো জানাজার দরকার না, বিনা জানাজায় দাফন করে দিও, বিনা জানাজায় দাফন করে দিও। ওই চারটা গুণ ওলা যদি ইমাম পাও, আমার জানাজার নামাজ তুমি পড়াইবা, আর যদি ওই চারটা গুণ না থাকে নামাজের কোনো দরকার নাই, বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহর নামাজ না ছাড়াই তোমরা দাফন করে দিও। সমস্ত সারগিদগুলো বললেন, সমস্ত ছাত্রগুলো বললেন, ওই গুণগুলো কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, প্রথম নাম্বার গুণগুলো, জীবনে কোনোদিন ফজরের নামাজ, ফরজের নামাজগুলো তাকবীর ছোটে নাই। সুবহানাল্লাহ, বলবেন না? আপনি জামাতে নামাজ পড়েন না, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বাড়িয়ে দেন কে? আর জোরে বলেন কে? আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলছেন, তাকবীরই জীবনে ছুটে নাই। কি ছুটে নাই? তাকবীর মানে বুঝেন, বুঝেন আপনারা? যখন ইমাম আল্লাহু আকবার বললেন,
সাথে সাথে ইমামের সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে নিয়েছেন। এই তাকবীরওয়ালা জীবনে কোনো দিন ছুটে নাই। অমন ইমাম দিয়া আমার জানাজার নামাজে দাঁড় করাইয়া দিবা। গুণ হলো একটা, হলো কয়টা? হলো আরো বাকি আছে কয়টা? তিনটা। একটা গুণ, জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই এমন একজন গোলাম আমার জানাজার নামাজের ইমামতি করবে। দ্বিতীয় নম্বর গুণ বললেন, জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। আমাদের আসরের নামাজ কত কাজা হয়েছে হিসাবও নাই, ঠিক না বে? ঠিক। আমাদের ফরজই তো খবর নাই, সুন্নত তো দূরের কথা। আর খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি বলছেন, আসরের সুন্নাত নামাজ যার জীবনে কাজা নাই ওই লোকটাকে হাজির করবা, ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি বললেন, তৃতীয় নাম্বার, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই, যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই তার ফরজ কি কাজা হবে? কথা বলেন, হবে? যার তাহাজ্জুদই কাজা নাই ফরজ কেমনে কাজা হয়? সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এখন হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? তৃতীয় নাম্বার তিনি বললেন। চতুর্থ নম্বরে এবার বললেন, ওই লোকটাকে আমার দিয়া জানাজার নামাজ পড়াবা, যে জীবনে কোনো দিন বেগানা কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে 24 ঘন্টা তাকিয়ে থাকে, ঠিক না বে? ঠিক। কে বলেছে আপনাকে একবার তাকানো জায়েজ? কয়বার? আরো জোরে বলেন, ইয়া আলী, লা তাতবি'ইন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, একবার তাকাও, একবার যখন চোখ পড়ে যাবে সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নাও, মাফ করে দিবে কে? আর তাকিয়ে আছেন তো তাকিয়ে আছেন, শহীদ হয়ে যাবে না, কিন্তু চোখ ফেলবেন না, ভালোভাবে দেখে এরপরে চোখ নেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার অন্তরে যদি ওই মেয়ের দিকে তাকিয়ে থেকে অন্য কিছু চিন্তা ভাবনা আসে, ওইটার খবরটাও রাখেন কি? এই জন্য সাথে সাথে চোখ ফিরিয়ে নেবেন, আপনার অন্তরের খবর আপনি না জানলেও কে জানেন? আরো জোরে বলেন, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে চোখ দেয় নাই মানে অন্য কোনো নারীর দিকে তাকায় নাই। এগানা আর বেগানা বুঝেন এগুলো? এগানা নারী কারা? যেমন আমার মা, যেমন আমার নিজের বোন, এগুলো হলো আমার জন্য এগানা, যাদের সাথে বিবাহ হওয়া আমার একেবারে হারাম। এই 14 জন নারী হলো আমার জন্য কি? এগুলো হলো এগানা। আর বেগানা ওইগুলো যাদের সাথে আমার বিবাহ জায়েজ, ওই ধরনের কোন নারীকে যেই মানুষটা দেখেই নাই, যার দিকে চোখ মিলে তাকাই না, এই ধরনের ইমাম আমি খাসা কুতুবউদ্দিন বক্তের কাকির জানাজার নামাজে ইমামতিতে হাজির করবা। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটেন নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। এলাকায় পাওয়া যাবে এরকম একটা? পুরা বাংলাদেশ থাকতেও পারে বলা যায় না, থাকতে পারে, উলিয়া উলিয়া থাকতে পারে, আমি এটা অবিশ্বাস করছি না, আছে হয়তো, কিন্তু এই মাঠের ভিতরে পাওয়া যাবে আমার বিশ্বাস হয় না। কারণ আমরা কত পাপ করছি দিনে দিন, আল্লাহ আমাদের মাফ করুক। আমিন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। ঠিকই, খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন, জানাজার নামাজের জন্য বিশাল বড় একটা মাঠে হাজির করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যার জানাজার নামাজে সমস্ত মানুষগুলো আসলেন, হাজার হাজার কাতার হয়ে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন। শাগিরদগুলো, ছাত্রগুলো বললেন, আমাদের হুজুর খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি নসিহত করে গেছেন আমাদের সবাইকে, তার একটা নসিহত আছে, চারটা গুণ যার আছে ওই ব্যক্তি ছাড়া তারা জানাজার নামাজ কেউ পড়াতে পারবে না। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বললেন কি কি গুণ বলো?
ভাই এই 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 ছোট্ট বাবুরা কথা বলো না, এখানে কথা বলো না, এই কি কি নসিহত বলো। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী শাকরিত গুলো সবাই বললেন, প্রথম নম্বর নসিহত হলো জীবনে কোনোদিন ফজর নামাজ তাকবীরওয়ালা ছুটে নাই। এক লক্ষ জামাতের ভিতরে 50,000 ফেল, 50,000 বলছেন আমাদের নাই, আমরা পারবো না, 50% শেষ। দ্বিতীয় নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। অসংখ্য মানুষ নেচের দিকে তাকালেন, তারা সাহস করলেন না। তৃতীয় নাম্বার বললেন জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। অসংখ্য মানুষ তাকিয়ে রইলেন নিচের দিকে, মাথা উঠে দাঁড়াতে পারছেন না। চতুর্থ নাম্বার বললেন জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে নজর দেয় নাই। এই চারটা গুণওয়ালা কি এখানে ইমাম কেউ আছেন নাকি? যদি থাকেন তো আসেন নামাজ পড়ান, যদি না থাকেন তো বিনা জানাজায় দাফন হয়ে যাবে। অসংখ্যবার বললেন, দুইবার অ্যালাউন্সমেন্ট করলেন, তিনবার করলেন, চারবার করলেন, পাঁচবার করলেন, একের পর এক বললেন, কিন্তু কেউ সামনের দিকে পা বাড়ায় না। সবাই বলছেন ওই চারটা গুণওয়ালা মানুষ এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে মনে হয় নাই। চলো সবাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর লাশটা কান্ধে নিয়ে দাফন করে চলে আসি, জানাজার নামাজ দেওয়ার মতো কোনো ইমাম খোঁজা গেল না, কোনো ইমাম পাওয়া গেল না। কান্ধের উপরে লাশটা উঠাবেন, এমন সময় একজন আল্লাহর গোলাম সামনের দিকে পা বাড়িয়ে দিয়েছে। একজন আল্লাহর গোলাম সামনের দিকে পা বাড়িয়ে দিয়ে বলছে, রাখো তোমরা রাখো। আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমা রহিমাহুল্লাহর জানাজার নামাজ আমি নিজেই আদায় করিয়ে দেব। রাখো লাশটা রাখো। রাখা হলো, সবাই তাকিয়ে দেখলেন তিনি একেবারে একটা সাধারণ মানুষ, তবে অনেক ব্যস্ত। দিল্লির সম্রাট ছিলেন ওই জামানা শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ, ওই জামানায় ছিলেন তিনি দিল্লির সম্রাট, একজন রাষ্ট্রপ্রধান। তিনি সামনে এসে বললেন, লাশটা রাখো, আমি নিজেই জানাজার নামাজ পড়িয়ে দেব। আমি যদিও দিল্লির সম্রাট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এরপরও জীবনে কোনোদিন আমার তাকবীরওয়ালা ছোটে নাই, জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে আমি তাকাই নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয় নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ আমার কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় দায়িত্বশীল মানুষ, এরপরও একজনকে ভুলেন নাই, বলেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন, আমরা সব ভুলতে পারি, একজনকে ভুলবো না, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভালোবাসেন তো? ইনশাআল্লাহ। বেশি না কম? আল্লাহ প্রত্যেকের কলিজায় তোমার ভালোবাসা জাগায় দাও। আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাবটাকে যখনই আপনি টাচ করবেন আপনার সম্মানটা বাড়ায়া দিবে কে? আল্লাহ। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, যারা সম্মানিত কিতাবটারে ধরে তার সম্মান মর্যাদা বাড়ায়া দেন কে? আল্লাহ। আচ্ছা, আপনার ঘরের ভিতরে এই যে দামি দামি যে কাঠগুলো, এরকম কাঠের খাট নাই? কথা কর না কেন, নাই নাই? সেগুন কাঠ দিয়ে অনেকে খাট বানাইছেন, 30,000 টাকা খরচ, ঠিক না ভাই? ঠিক না? এরকম নাই? তাহলে 30,000 টাকা দিয়ে যে খাটটা বানালেন, ওই খাট প্রতিদিন হাজারো লাথি লাগে, কোনোদিন সালাম করেন না, ঠিক কি না? খাটের কোনো প্রতিদিন চুমা দেন নাকি? সালাম করেন? এখন দেখেন না, আপনার ঘরের ভিতরে একেবারে সর্বনিম্ন কাঠ আম কাঠ, অথবা একেবারে সর্বনিম্ন একটা কাঠের 50 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে গেছেন, রেহেল চিনেন? কথা কর না কেন, রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে প্রতিদিন আপনার ছেলে, আপনার বিবি, আপনার মেয়ে ওই একটা কোরআন প্রতিদিন তেলাওয়াত করছে, ভুলে ভালে যদি কোনোদিন আপনার পাটা গিয়ে লাগে ওই রেহেলের উপরে, কি করেন? কথা কর না কেন, কি করে? 24 ঘন্টা
এই কোরআনের সাথে কম 50 টাকা দামের একটা রেহেল থাকার কারণে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লা কোরআনুন কারীম, পবিত্র কোরআন, সম্মানিত কোরআন, যে কোরআনটাকে ধরবে তার সম্মান কখনো আমি কমাই না, তার সম্মান বাড়িয়ে দেন কে? রাসূল চলে গেলেন জান্নাতের ভিতরে, জিব্রিল আলাইহিস সালাম পাশে, মেরাজের রাতে রাসূল জান্নাতের ভিতরে হাঁটছেন, পাশেই হলেন জিব্রিল আলাইহিস সালাম, কিন্তু একটা খড়মের আওয়াজ, কে যেন জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। রাসূল ডানেও তাকালেন কেউ নাই, বামেও তাকালেন কেউ নাই, সামনেও তাকালেন কেউ নাই। রাসূল বললেন কে আবার ও ভাই জিব্রিল আমাদের সাথে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করেন? জিব্রিল বললেন আমিও তো তাকে চিনতে পারছি না। রাসূল একটু খেয়াল করে দেখলেন এই হাঁটার আওয়াজ পৃথিবীর কারো নয়, এই হাঁটার আওয়াজ বেলালের আওয়াজ। একেবারে গোলাম ছিলেন বেলাল, গোলাম কি তো গোলাম, উমাইয়া ছিলেন বেলালের মালিক। বেলাল যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন কালেমা পড়লেন এই বেলাল, তখনই মুখের উপরে চাবুকের বাড়ি মারলেন উমাইয়া, মরুভূমিতে নিয়ে গেলেন, পাথর চাপা দিলেন 100-150 কেজি ওজনের পাথর। উমাইয়া বললেন তোর বুকের উপরে পাথর চাপা দিয়েছি, তুই আর তোর আল্লাহকে ডাকতে পারবি না। কিন্তু পাথরের নিচ থেকেও বেলাল একজনকে ভুলে নাই, বলেন তিনি কে? আল্লাহ। 100-150 কেজি ওজনের পাথর বুকে নিয়ে একজনকে ভুলেন নাই, ওখান থেকেও শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালো এই জন্য বেলাল গোলাম হিসাবে তেমন দাম ছিল না। ওমর আবু বকর চলে গেলেন 200 দেরহাম সামনে ফেলে দিয়ে বললেন উমাইয়া বেলালকে মুক্ত করে দে। 200 দেরহাম দেখে উমাইয়া লোভ লালসায় পড়ে গিয়ে বললেন তাড়াতাড়ি নিয়ে যা, তবে আমি উমাইয়া আবু বকর তোমাকে মনে করতাম অনেক বুদ্ধিমান, কিন্তু তোমার মতো এত পাগল ছাগল আমি আর দেখি নাই, এত কালো একটা গোলামকে তুমি এত টাকা দিয়ে নিয়ে গেলা। আবু বকর বললেন উমাইয়া আজকে যদি আমার সমস্ত সম্পদগুলো তুই চাইতে উমাইয়া, আমার রাসূলকে খুশি করার জন্য এই দামি গোলামটাকে আমি ক্রয় করে নিতাম। তুই জানিস না আমি 200 দেরহামের প্রস্তুতি নিয়ে আসি নাই, 200 দেরহাম নিয়ে এসেছিলাম, তুই যদি আমার কাছে আরো আপত্তি করতি আমি আরো কিছু তোকে দিয়ে দিতাম, কিন্তু বেলালকে মুক্ত করে নিতাম, কারণ বেলাল গোলাম টাকা। আমার রাসূল বলেছেন বেলালকে নিয়ে যাওয়ার জন্য, রাসূল নিয়ে গেল, রাসূলের সামনে নিয়ে গেলেন বেলালকে। রাসূল বেলালের চেহারার দিকে তাকিয়ে দেখলেন বেলালের মাথা থেকে পা পর্যন্ত কিঞ্চিত কোনো জায়গা নাই যে একবারের কোনো দাগ নাই, মনে হয় যে বেলেট দিয়ে একদম পুরো শরীরটাকে চিড়ে ফেলেছে। রাসূল বললেন বেলাল ধৈর্য ধরো, মুমিনদের রক্ত যে জমিনে পড়ে ওই জমিনটা মুমিনদের হাতে আল্লাহ উঠিয়ে দেন, ঠিক কি না? যে জমিন আলে বলে আমাদের রক্ত পড়ে ওই জমিনটা আলে বলে আমাদের হাতে উঠিয়ে দেন কে? যে জমিনটা আলে বলে মানিক যদি হয় ওই জমিনটা আল্লাহ আলেমদের হাতে তুলে দেন, ঠিক কি না? আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন গাছ তাজা করার জন্য প্রয়োজন হলো পানি ঢালা, ঠিক কি না? গাছের গোড়ায় কি ঢালতে হয়, কথা বলেন না কেন? পানি যদি গাছের গোড়ায় না ঢালেন কখনো গাছ তাজা থাকে? আল্লাহ রাসূল বললেন ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষকে তাজা করার জন্য ঢালতে হয় বুকের তাজা রক্ত, আর যখনই তাজা রক্ত ঢালে তখনই ওই মুমিনদের হাতে কালিমার পতাকা উঠে যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি হয় তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।
ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত এই কিতাব যে আয়াতটা থেকে আজকে তাফসীর খুলেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাবের সাথেই যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের সম্মানটারে বাড়ায় দিবেন কে? রাসূল বললেন, বেলাল চিন্তা করো না, তোমার সম্মান দিন দিন আল্লাহ এখন বাড়াবে, কারণ বেলাল রক্ত দিয়েছে একজনের জন্য, তিনি কে? চলে গেলেন মদিনায়, রাসূল বললেন, বেলাল তুমি আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আজান দিলেন। ইসলামের পরিস্থিতি এখন অনেক ভালো, হাজার হাজার লক্ষ লক্ষ এখন সাহাবীর সংখ্যা, কিছু সংখ্যক সাহাবী এসে বললেন, নবী বেলাল আজান দিলে তেমন আর ভালো লাগে না, কারণ অনেক রাষ্ট্রদূতগুলো এসে বেলালের চেহারা দেখে বলে ইসলাম যেই রকম, ইসলামের মুয়াজ্জিন ওই রকম, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সম্মান ইজ্জত কমে যায়, ভালো চেহারা যুক্ত একজন মুয়াজ্জিনের ব্যবস্থা আপনি করে দেন। রাসূল চাইলেন না, কিন্তু সাহাবীরা জোর পূর্ব করে অনুমতি নিলেন। রাসূল বললেন, বেলাল ফজরের আজান থেকে নামাজ আজান বন্ধ করে দাও, নতুন একজন মুয়াজ্জিনের ব্যবস্থা আমরা নিযুক্ত করেছি, তুমি ফজরের আজান থেকে আজান দেওয়া বন্ধ করো। সবাই বাহির হয়ে গেলেন, মসজিদ নববীর কোনায় বসে বেলাল একজনের কাছে নালিশ চালালেন, তিনি কে? আল্লাহ। বেলাল বললেন, আল্লাহ, যখন পৃথিবীর কেউ আপনার এই কালিমাটা সাহস করে পড়তে পারেন নাই, সর্বপ্রথম যুগে আমরাই তো কালিমা পড়েছিলাম, হাজার মারসে মুখের উপরে আঘাত করেছে, এরপর আপনার কালিমা কেউ নিতে পারে নাই, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, পাথরের নিচ থেকে নিঃশ্বাস নিতে পারি নাই, এরপরেও তোমার জিকির ছাড়ি নাই, তোমাকে ভুলি নাই। উমাইয়া কানের ভিতরে রশি লাগিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দিত, বেলালকে কান ধরে রশি ধরে টেনে টেনে মক্কার আনাচে কানাচে ঘোরাত। বলেন তো দেখি, এলাকার ভিতরে যাদের গরু আছে, গরু যখন বেশি দুষ্টুমি করে গরুর নাক ছিদ্র করে, ঠিক না ভাই? ঠিক। কেন ছিদ্র করে? কেন? গরুটাকে কন্ট্রোল করার জন্যে, ঠিক কি না? যখন গরু বেশি ঢিসে ঢিসি করে, আটকানো যায় না, ওরে কন্ট্রোল করার জন্যে কি ছিদ্র করে? বেলালের নাক ছিদ্র করেছিলেন এই উমাইয়া, রশি লাগিয়েছিলেন, টানাটানি করেছিলেন মরুভূমির ভিতরে, যাতে বেলাল কন্ট্রোলে আসে, বেলালের কষ্ট দেখে যাতে কেউ কালেমা না পড়ে। কিন্তু কালেমা আর প্রসার করেন কে? ওইটার ভিতরে মদত দেন কে? ওইটারে কেউ ঠেকিয়ে রাখতে পারে না, ঠিক কি না? আমেরিকাতে এখন বৃষ্টির মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার এই সোনার বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় একটা গ্রুপ তালা ঝোলা, এখন মাদ্রাসার সংখ্যা 3.5 লক্ষ, সেই মসজিদ ছিল 3.5 লক্ষ, এখন মসজিদ গিয়ে বাড়ছে 5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিল কমানোর জন্য 144 ধারা জারি করলো, এখন কোরআনের মাহফিল জায়গায় জায়গায় বাড়ে না কমে? কথা বলেন না কেন, বাড়ে না কমে? এটা একটা বিষের মতো, যেখানে রোপণ করবেন সেখান থেকে গাছ ডালপাতনা বাইর হয়ে যায়, ঠিক কি না? এটাকে কখনো আগুন দিয়ে জ্বালানো যায় না। কোরআনের দাওয়াত, ইসলামটাকে ঠেকানোর জন্য পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারণ এটা লালন পালন করেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, উমাইয়া নাকটাকে ছিদ্র করলেন, এরপরেও আমার জবান থেকে আপনাকে কেউ নিতে পারেন নাই, আল্লাহ ওই সময় আপনি আমাকে ভালোবাসতেন, এখন আর আপনি আমাকে ভালোবাসেন না, ঠিক আছে, আপনি আমার আজানটা পছন্দ যখন করেন না, আল্লাহ আপনার ফয়সালা হলো বড় ফয়সালা, আপনি তো মনে হয় ফয়সালা করেছেন, যার জন্য সাহাবীদের মত অনুযায়ী ফয়সালা হয়েছে, মসজিদে নববীর কোনায় বসে বয়ে গুনগুন গুনগুন করে সারা রাত একজনাকে বললেন, তিনি কে? আমাদের কোনো কষ্টের কথা কেউ যখন শোনে না, আমাদের কষ্টের কথা বলি একজনকে, তিনি কে? আল্লাহকেই বলবেন কষ্টের কথা, কারণ কষ্ট দূর করতে পারেন কে? ফজরের সময় মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন এসে আজান দিলেন, ওমর আসলেন, আবু বকর আসলেন, নবীও আসলেন, শত শত সাহাবীগুলো মসজিদে নববীতে এসে ওয়েট করলেন। বেলাল আজান দিলে আধা ঘন্টা
35 মিনিট থেকে 40 মিনিট পরেই সুবহে সাদেকের একটু আনাঘোনা দেখা যায়, কিন্তু নতুন মুয়াজ্জিন আজান দিলেন, দেখা গেল 2-3 ঘন্টা চলে যায়, এখনো অন্ধকার। অন্ধকার করে রাখছে কে? আল্লাহ। এখনো অন্ধকার কি রে? অন্ধকার কেন? এখনো অন্ধকার। ডান দিকে তাকায় কাউরে দেখা যায় না, বাম দিকে তাকায় কাউরে দেখা যায় না, মসজিদ নববীর সামনে যে খেজুর গাছগুলো, ওই খেজুর গাছের কোনো পাতাও দেখা যায় না, কোনো গাছই দেখা যায় না। অন্ধকার হয়ে মনে হয় যে রাতের একবারে একটা বেজে আসে, কিন্তু ঠিকই সময় মতো এসে আজান দিয়েছেন, সুবহে সাদেক এখনো আসেন না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে কি এখনো আজান হয় না? রাসূল বললেন, কেন? নতুন মুয়াজ্জিন দিয়ে তো কণ্ঠসুর আওয়াজও ভালো দিয়ে আজান হয়েছে। জিবরিল বললেন, নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ মসজিদের ছাদ পার হয় নাই, কিন্তু বেলালের আওয়াজ শুধু ছাদ নয়, আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কার ইমান কত বড় দামি এটা জানেন কে? আরো যারা বলেন তো দেখি কে? ইমান কত বড় মজবুত, আজান দিতেন জমিনে বসে, আরশে আজিম পর্যন্ত আজান ধাক্কা লেগে যেত। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিবরিল আলাইহিস সালাম আমার মাধ্যম দিয়ে জানিয়েছেন, বেলাল যতদিন পর্যন্ত থাকবেন মুয়াজ্জিন হিসাবে কাউরে নিযুক্ত করতে পারবেন না, সাহাবীরা নয় আপনিও নয়, বেলালকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলেন তিনি কে? আল্লাহ করলেন, আল্লাহ করলেন বেলালকে নিযুক্ত। রাসূল বললেন, বেলাল আজান দাও। বেলাল উঠে আবার আজান দিলেন। আরে আজান দিয়ে শেষ করতে দেরি, সুবহে সাদেক টানা হেসড়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, তাড়াতাড়ি নামাজে দাঁড়াও, নামাজ শেষ, সালাম ফিরিয়েছে, একটু পর দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পাওয়ার, কোরআনের সম্মান কম নয়, যারাই কোরআন মানে তারাই সম্মানিত ব্যক্তি, ঠিক কি না? কোরআন নাই, হাজার কোটি টাকা গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু মৃত্যুর পর তার চারা না কোনো মূল্য নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের প্রেমিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা গুনাহগার, আমি মারা গেলে আমাকে অবশ্যই আপনি আমার কবরের তিনটা প্রশ্নের যে জবাবগুলো এটা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল অনেক ভালোবাসতেন নিজের বিবি খাদিজাকে, 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিবাহ করেছিলেন। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সব সম্পদগুলো রাসূলের নামে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূল সমস্ত ইতিমদের ভিতরে বণ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন, তিনটা কথা দিয়েছিলেন রাসূলকে। প্রথম নাম্বার হলো, আপনার জামা মুবারক আমাকে কাফন বানায় দিবেন। রাসূলের একটা জামা মুবারক খাদিজার জন্য কাফন বানালেন। রাসূল নিজে আগে কবরে নামার ওয়াদা দিয়েছিলেন, নিজে আগে কবরে নামলেন, এরপরে খাদিজাকে নামালেন। তৃতীয় নাম্বার খাদিজার যে চাহিদা ওয়াদা ছিল, রাসূল আমার কবরের প্রশ্নের জবাব আপনি দেবেন। মাটি চাপা দেওয়া হলো, রাসূল পাশেই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জিবরিল আসেন না, কোনো ফেরেশতাও আসেন না, কোনো আড়াছাড়া নাই। দীর্ঘ সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত অন্ধকার কবরের ভিতরে কেউই নাই, মনকার নাকিরও নাই, কোনো ফেরেশতা নাই। সাহাবীরা বললেন, ও নবী আপনি চলেন। রাসূল বললেন, না আমি যেতে পারবো না, আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার বিবি হিসাবে আমার খাদিজা আমার কাছে সবচাইতে প্রিয়, আমার বিবিকে আমার খাদিজাকে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা না পূরণ করা পর্যন্ত এক কদম আমি এখান থেকে যেতে পারবো না। কতটা ভালোবাসা ছিলেন আমার রাসূলের। আমার রাসূল যখন খাদিজার কবরের পাশে দাঁড়াতেন, বাচ্চার মতো কান্না করতেন, আলহামদুলিল্লাহ বলে। মায়ের কবরের পাশে দাঁড়ালেও রাসূল কান্না করতেন, খাদিজার কবরের পাশেও দাঁড়ালে রাসূল কান্না করতেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন ফাতিমার কবরের পাশে দাঁড়াতেন, আলীও কান্না করতেন। আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে একটা শের গাইতেন, জোরে বলেন কয়টা? একটা শের গাইতেন আলী। আলী বলতেন, ও ফাতিমা কেমন মায়া তুমি লাগায়া গেলা, যেই মায়ার বিচ্ছেদ আজ পর্যন্ত হলো না, তোমার কবরে একটা দিন না আসা পর্যন্ত আলীকে বিছানায়ও কখনো ঘুমাতে দেও না। কি মায়া লাগায়া গেলা তুমি, কি মায়া লাগায়া গেলা, একটা দিন তোমার এই পাশে কবরের পাশে না দাঁড়ালে তুমি বিছানায় আমারে থাকতে দাও না, ঘুম আসে না আমার, কি মায়া লাগাইয়া গেলা। কি বড় মহব্বত ছিল তাদের, আলহামদুলিল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রীর ভিতরে তো একদম একাত্তরের যুদ্ধ শুরু হয়, কথা কন না কেন? বউ বলে আজকে দিন, ও বলে না আজকে রাত। স্বামী বলে আজকে শুক্রবার, আর স্ত্রী বলে না আজকে মঙ্গলবার। সব কথাই উল্টা পাল্টা। ও বলে বাপের বাড়ি যাব, ও বলে না শ্বশুর বাড়ি যাব না, উল্টা পাল্টা সব। আমাদের কথার সাথে আমাদের কোনো মিলই থাকে না, ঠিক কি না? আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে আলী এমন কোনো দিন নাই তার কবরের পাশে না দাঁড়িয়ে আসে বিছানায় ঘুমাতেন, আলহামদুলিল্লাহ বলে। কি মহব্বত, কি মায়া! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিন দিন চার দিন পর্যন্ত মাঠে ঘোরাঘুরি করলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না, চলে আসলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্ম নেওয়ার অনেক আগে ঘটনাটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে আসলেন, মুখটা একেবারে কালা, কোনো ইনকাম করতে পারেন নাই। ফাতেমা হলেন নতুন নববধূ, ঘরের ভিতরে কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না হযরত আলী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে দরজা লক করে দিলেন। বাহির থেকে আলী ডাকছেন, ফাতিমা তুমি দরজা লক করলা কেন? ফাতিমা বলছেন, আগে বলেন আপনার মুখটা এত কালা কেন, আগে বলেন আপনি মুখ এত কালো করে আছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তিত ফাতিমা, তোমাকে নতুন বিবাহ করে ঘরে আনলাম, তোমাকে খাবারের কোনো ব্যবস্থা করতে পারছি না, এই জন্য তিনটা দিন পর্যন্ত কোনো ইনকামও নাই, কোনো কাজও নাই, অনেক নারাজ হয়ে আজকে ঘরে ফিরে এসেছে, এই জন্য মনটা খারাপ। ফাতিমা বললেন, মুখের ভিতরে যতক্ষণ না হাসি ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না, আপনার কোনো খাবার আমি চাই না, আমি চাই আপনার মুখের হাসি, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মা বোনদের একটা করে লিস্ট ধরায়া দেয়, জামাই সব কিছু আনছে, একটা আনে নাই, কথাই কয় না, ঠিক কি না? বেচারা বিদেশে কত কষ্ট করে মাথার নিচে ইটের মতো শক্ত বালিশ দিয়ে ঘুমায়া ঘুমায়া কত কষ্ট করে নেকলেস, এরপরে স্বর্ণের চুড়ি নিয়ে আসছে, ওকে জীবনে কোনোদিন স্বামী বাংলাদেশে আসছে, একটা দিন ঘরের ভিতরে সাইজা সুজা দেখাই নাই, যেই দিন গায়ে হলুদ হয় খালাতো বোনের, সেই দিন যা তালতো ভাইরে দেখায়। ওই যে সুবহানাল্লাহ, ওই স্বর্ণ গহনা হক ছিল নিজের স্বামীকে প্রতিদিন বা সপ্তাহে একদিন সেজে গুজে দেখানো ঘরের ভিতরে, ঠিক কিনা? নিজের স্বামীরে কয় কাইল্লা, এটা গুলো কাউয়া। আর যখন তালতো ভাই খালতো ভাইয়ের বিয়েতে যখন যায়, যখন ইয়াং কিছু যুবকদেরকে দেখে, ওদেরকে স্বর্ণ গহনা সব কিছু গলা আরও খালি করে দিয়ে দেখায়, দেখো আমি কত বড় ঘরের একজন নারী। আহ, নিজের জামাই বেটা নিজের রক্তটারে পানি করে কত কষ্ট করে আনছে, বেচারা বিদেশে এখনো ঠিক মতো খাবারও পায় না, ঠিক কি না? আর হে সাজা গুজা কারে দেখায়, কথা কন না কেন? আপনাদের এলাকায় আছে নাকি রাত্রে তিনটা বাজে পর্যন্ত গায়ে হলুদ চলে? আছে? যারা এই গায়ে হলুদের অনুমতি দেন যে বিবাহিতে, ওই বিবাহিতে কখনো রহমত আর বরকত থাকবে না, শুরুই করছেন হারাম দিয়ে, ঠিক কি না? বন্ধ করে দেন এগুলো, গায়ে হলুদ মেয়েদের গুলো মেয়েরা করবে, ছেলেদের গুলো ছেলেরা করবে, মেয়ের ভিতরে ছেলে, ছেলের ভিতরে মেয়ে, কোথায় পাইছেন এগুলো আপনারা? বিয়ে হচ্ছে দুইজন, এই দুইজনের বিয়েতে ওই দিক থেকে আসতে 50 জন নারী পুরুষ, এই দিক থেকে 50 জন নারী পুরুষ, এখন এই 50 জন নারী পুরুষ এক জায়গার ভিতরে রাতের 3টা রাতের 4টা বাজে ওঠা বসা কথাবার্তা মোবাইল নাম্বার আদান প্রদান যে না হচ্ছে আপনাদের, ঠিক কি না?
বন্ধ করে দেন। এটা সমাজ থেকে যুবকদেরকে অটল হওয়া দরকার। এই সমাজ থেকে যদি 50টা যুবক দাঁড়ায় আর যদি বলে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান, এই সমাজ হবে না। কোনো মুরব্বীর বাপের বেটা নাই সমাজে গায়ে হলুদের অনুষ্ঠান করে। আমি যুবকদেরকে বলে গেলাম, তোমরা 50 জন দাঁড়াবা মসজিদের ভিতরে, বলে দিবা আমরা 50 জন যুবক একত্রিত বলে দিলাম গায়ে হলুদের অনুষ্ঠান অশ্লীলভাবে হবে না, কোনো ড্যাকসেট বাজবে না, কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজবে না। আরে 50টা যুবক দাঁড়াও না, পুরো বাবার ক্ষমতা নেই সমাজের ভিতরে অশ্লীল কোনো কাজ করে, পারবা না? ইনশাআল্লাহ। কথা কন না কেন? কোরআনই আমাদেরকে শান্তি দিতে পারে, ঠিক কি না? আসো কোরআনের মাহফিলের দিকে, আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিকে, আসো। খালিদ বিন ওয়ালিদের মতো সম্মানিত করে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান পৃথিবীর কেউ দিলেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দিলেন কে? সুবহানাল্লাহ। বলবেন না সূরা আল ওয়াকিয়ার যে ছোট্ট আয়াত থেকে, ইন্নাহু লাকুরআনুন করিম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটা হলো একেবারে পবিত্র কোরআন। কোরআনটা কি বলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা হলো পবিত্র কোরআন। যখনই আপনি পবিত্র কোরআনটাকে অপবিত্রভাবে টাচ করতে যাবেন, তখনই কোরআন আপনাকে বলে দেবে ডোন্ট টাচ মি, খবরদার আমাকে টাচ করবে না, ওযু নাই টাচ করবে না, ওযু আছে সইবা আলহামদুলিল্লাহ। সম্মানই দিয়েছেন কে? আরো জোরে চিৎকার করে বলেন। তা আমরা সবাই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? কোরআন সংসদে যাক আপনারা চান তো সবাই? যতদিন কোরআন সংসদে না যাবে ততদিন পর্যন্ত এই টাকলার মতো মন্ত্রিত্ব থাকবে তাদের, ঠিক কি না? আর কোরআন যখন সংসদে যাবে তখন মানুষ যাচাই করে করে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, আর যারা এই ক্ষমতার চেয়ারে বসবে তারা অন্ধ থাকবে না, তাদের চোখ থাকবে আলো। সুবহানাল্লাহ। বলেন চোখে থাকবে কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের আলো। একটা অন্ধ মানুষকে আপনি একটা আগুনের মশাল দিয়ে দেন না, এই এলাকাতে ছেড়ে দেন, সব জ্বালায় পোড়ায় শেষ করে দিবে, ঠিক কি না? টাকলা মোরাদ তো একেবারে কোরআনের দিকে অন্ধ। কোরআনের দিকে কি ছিল? অন্ধ। অন্ধ না থাকলে রাষ্ট্রীয় ইসলাম ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতো না, ঠিক কি না? অন্ধ ছিল বিধায় নায়িকাদের সাথে উষ্টি ফুষ্টি করেছে, অন্ধ ছিল বিধায় একবার মসজিদে আরেকবার কোথায় গানের কনসার্টে আবার মন্দিরে, আবার মাঝে মাঝে বলে ইনশাআল্লাহ লাস্ট ধর্ম ইসলাম থাকবে না, নাউজুবিল্লাহ। আল্লাহর নামও নেয় আবার ইনশাআল্লাহ বলে, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ। কত বড় জালিম। কোরআন যতদিন পর্যন্ত মসজিদে থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসায় থাকবে, যতদিন পর্যন্ত এই কোরআনের মাহফিলে থাকবে শান্তি নয়। কোরআন যেই দিন সংসদ ভবনে পৌঁছে যাবে সেই দিনই বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কি না? রাসূল চালাতেন কোন কিতাব দিয়ে? কোরআন। আরো জোরে বলেন কোরআন। ওমর চালাতেন কোন কিতাব দিয়ে? কোরআন। আবু বকর যে দেশটা চালাতেন কোন কিতাব দিয়ে? কোরআন। ওসমান যে দেশটা চালাতেন কোন কিতাব দিয়ে? কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যে চালাতেন যে কিতাবটা দিয়ে, ওই কিতাবটার নাম কি? কোরআন। তা আমাদের হইছেটা কি? তাদের মতো সম্মানী ব্যক্তি আমরা বেশি নাকি? তাদের চাইতে বুদ্ধি কি আমাদের বেশি না? সমস্যা হলো আমাদের কোরআন যদি সংসদে যায় বড় বড় বোতল মারা যায় না, টেবিলের নিচে দিয়ে ঘোষ খাওয়া যায় না, অন্যায়ভাবে গরিবদের উপরে জুলুম করে চাঁদা আদায় করা যায় না, চিল্লা বলো ঠিক কি না? কানাডায় বইয়ের জন্য বাড়িও করা যায় না। ওমর দেশ চালিয়েছেন 12.5 বছরের মতো, 10 বছরের বেশি চালিয়েছেন ওমর। একেবারে এই যে গমের যে খোসাগুলো ছিল এই ভুষির রুটি খাচ্ছিলেন ওমর, ভুষির রুটি একেবারে খোঁচা 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 আটার রুটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বসে বসে খাচ্ছেন। রাষ্ট্রদূত এসেছেন রোম শহর থেকে, রোম শহর থেকে এসে বলছেন ওমর আপনি খোঁচা খোঁচা আটার রুটি কেন ভক্ষণ করছেন? আমাদের রোম দেশের ভিতরে কোনো চাকরও তো এই ধরনের রুটি খায় না। ওমর বললেন আমার 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি এর চাইতে দামি আটার রুটি খেতে পারে সেই দিন ওমরও ভালো আটার রুটি খাবে। কারে বলে নেতা? কোরআন ছাড়া কোনো মানুষকে ভালো কেউ বানাতে পারে না, ঠিক কি না?
সবাই বলেন পুলিশ মানুষদের নিরাপত্তা দেয়, পুলিশ মানুষের চরিত্র ভালো করে। আরে বেটা, পুলিশ মানুষের চরিত্র ভালো করবে তো পুলিশের চরিত্র ভালো করবে কে? আবার পুলিশ যদি খারাপ হয় ওর চরিত্র ভালো করার লোক লাগবে না? কথা বলেন না কেন? ওর চরিত্র ভালো করার জন্য প্রয়োজন হলো 30 পারা কোরআন, ঠিক কিনা? 30 পারা কোরআন যতদিন তাদের হাতে না উঠবে, রিক্সাওয়ালা থেকেও 500 টাকা প্রতিদিন খাবে, নিবেই, চাঁদাবাজি করবেই। আর যখন কোরআনে চিন্তা ভাবনা করবে, হাদিস যখন পড়বে, কোরআন পড়বে, সর্বনাশ। আল্লাহর হক আল্লাহ নিজে মাফ করবে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কিয়ামতের ময়দানে কোনো মাফ নাই। এই একটা হাদিস যদি পুলিশেরা শুধু শুনতো আর যদি মানতে পারতো, জীবনে কোনোদিন অন্যের টাকা পকেট থেকে সোলায়া নিত না, ঠিক কিনা? তো কোরআনই তো পারে শান্তি দিতে। কোরআন যতদিন পর্যন্ত না রাষ্ট্রীয়ভাবে সংসদে না যাবে, ততদিন পর্যন্ত শান্তি কায়েম হবে না। আচ্ছা বলেন, এই মোবাইলটা যিনি বানিয়েছেন উনি কি মোবাইল সম্পর্কে বেশি জানেন না আমরা বেশি জানি? যিনি এই মোবাইলটা বানিয়েছেন তিনি এই মোবাইল সম্পর্কে বেশি জানে আমরা বেশি জানি না, ঠিক কিনা? মানুষদেরকে বানালেন কে? আরো জোরে বলেন কে? মানুষ কোন কিতাব মানলে শান্তিতে চলতে পারবে ভালো জানেন কে? তা আমরা ব্রিটিশের আইন মানবো কেন? ব্রিটিশ তো আমাদেরকে ভালো আইন দিতে পারে না, ব্রিটিশ তো আমাদের সম্পর্কে ভালো জানে না। আমাদের সম্পর্কে আমাদের মালিক সবচাইতে বেশি জানে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, কোরআনটাই হলো জান্নাতের সোজা রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন। সূরা হাস কোন সূরা? সবাই বলেন, আপনি বাহির করে দেখেন, আল্লাহ বলছেন কোরআন, এই কোরআনটা হলো জান্নাতের সোজা রাস্তা। এ রাস্তা ধরবেন তো সোজা জান্নাতে নিয়ে যাবে কে? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। অসংখ্য কথা বললাম, শারীরিক ভাবে অসুস্থ, তারপরও দীর্ঘ সময় একেবারে 2 ঘন্টার কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা আয়াত থেকে যতটুকু কথা বলেছে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। রাত গভীর হয়েছে, আমরা মোনাজাত করব, আল্লাহ আমাদের মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, মোনাজাত না করলে আমাদের সব সময় খালি লাগে। খাবার খাইলাম, হাত ধুইলাম না, কেমন একটা খবিশ, ঠিক না? খাবার খাইলাম, হাত ধুইলাম না, হাত ধুইলে একটু ভালো লাগে না? সেই জন্য আমরা সকলে মোনাজাত করব। ছোট্ট একটা সূরা ওয়াকিয়ার যে আয়াত থেকে কথা বললাম, কোরআন সম্মানিত কিতাব, আমরাও যখন কোরআন ধরবো আমাদেরকে সোজা জান্নাত পর্যন্ত সম্মান দিবে কে? আল্লাহ। আল্লাহ, তো কোরআনই হলো আমাদের সংবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মেনে মেনে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। আমিন।